দেখো এই ফ্রিকশনটা করানোর জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করছি এই এক্সপেরিমেন্টাল ডেটা আমি লিখবো সেই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমি জিনিসপত্র কনক্লুড করব আমি কি বোঝাতে পারলাম একটা তোমার এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমি জিনিসপত্র কনক্লুড করব তোমাদের ব্যাচে ডেফিনেটলি আমি কনসেপচুয়ালি পড়াই বা পড়াবো থিওরিটিক্যাল তো পড়াবো না ডেফিনেশন তো লেখানোর কোনো ব্যাপারই নেই শুধু কনসেপ্ট রাইট চলো দেখো এই যে এক্সপেরিমেন্টটা করছি এই ডেটাটা একদম এক্সাক্ট ডেটা এই ডেটাটা একদম ডেটা হ্যাঁ তুমি বলবে দাদা তুমি এখানে দশ নিয়েছ এটা কি দশ হয়তো দশ নয় দশ থেকে একটু কম হবে কিন্তু কি এক্সপেরিমেন্টটা করছি সেটা দেখো ধরো একটি ব্লক রয়েছে এখানে ঠিক একটি ব্লক আর এই সারফেসে ফ্রিকশন আছে ঠিক আছে এই ব্লকটার মাস হচ্ছে এম আর এখানে একজন আছে যে এই ব্লকটাকে ধাক্কা দিচ্ছে কি বললাম যে এই ব্লকটাকে ধাক্কা দিচ্ছে ব্লকটাকে ধাক্কা দেওয়া মানে এইদিকে একটা ফোর্স দিচ্ছে বলো ব্লকটাকে ধাক্কা দেওয়া মানে এইদিকে একটা ফোর্স দিচ্ছে না এই ফোর্সটা ও টাইমের সাথে সাথে বাড়াচ্ছে কি বললাম এই ফোর্সটা ও টাইমের সাথে সাথে বাড়াচ্ছে তার মানে এই f ইকুয়াল টু সাম কাইন্ড অফ টি টি ইজ ইন টাইম মানে এক সেকেন্ডে ওয়ান নিউটন দুই সেকেন্ডে তিন নিউটন দু নিউট দু নিউটন তিন সেকেন্ডে তিন নিউটন এরকম করে 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 বাড়াচ্ছে ঠিক এবারে বাড়াতে যখন বাড়াচ্ছে সেই সময় আমরা এই পুরো ইভেন্টটার যে ডেটা আমরা পাচ্ছি সেটা আমরা নোট ডাউন করছি সেই নোট ডাউন থেকে আমি পুরো জিনিসটা এক্সপ্লেইন করব ইট ইজ আ বেটার ওয়ে অফ লার্নিং দেখো কি ঘটনাটা হচ্ছে সেটা একটু বলি সেটা হচ্ছে এইদিকে আমি টাইম ঠিক এদিকে অ্যাপ্লাইড ফোর্স ফোর্স রাইট তারপরে অ্যাক্সেলারেশন আমি এই চারটে জিনিস কনক্লুড করব আর এই চারটে জিনিসের ওপরেই আমার পুরো জিনিসটা দাঁড়িয়ে আহা কি করলাম

এইখানে এই ব্যান্ডটা ফোর্সটা দিচ্ছে দেখো এখানে এই ব্যান্ডটা ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটার জন্য যে অ্যাক্সেলারেশন হচ্ছে বা যে মুভমেন্ট হচ্ছে সেইটাকে আমরা নোট ডাউন করছি কি বললাম সেটাকে আমরা নোট ডাউন করছি একদম প্র্যাকটিক্যালি এরকমই হয় এই সারফেসে ফ্রিকশন আছে এই সারফেসে ফ্রিকশন আছে আমি আবারও বলছি ফ্রিকশন ইজ দ্য মোস্ট কনসেপচুয়াল টপিক অফ ইউর মেকানিক্স তাহলে বুঝতে পারবে কেন মন দিয়ে শুনো যখন ওয়ান সেকেন্ড তখন অ্যাপ্লাইড ফোর্স ওয়ান নিউটন তখন দেখা গেলো বডিটা মুভ করছে না তাহলে অ্যাক্সেলারেশন জিরো বলতো তখন ফিক্সানাল ফোর্স কত কারেক্ট কেন এটা হচ্ছে এম নিচের দিকে কি এমজি বল ওপর দিকে কি এম এই দিকে আমি এ ওয়ান নিউটন ফোর্স দিয়েছি গুড এবার পুরো বডিটা কি মুভ করছে ভেরি গুড এই পুরো বডিটা যদি মুভ না করে অ্যাক্সেলারেশন জিরো ওয়ান্ডারফুল যদি অ্যাক্সেলারেশন জিরো হয় তার মানে ভেবে দেখো অপোজিট দিক দিয়ে কেউ একটা ফোর্স দিয়েছে না এবার দেখো এই অপোজিট দিক দিয়ে ফোর্সটা আমি অন্য কোথাও আর দেখতে পাচ্ছি না আমি শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট আছে এখানে কন্ট্যাক্ট আছে এইখানে কোনো কেউ যদি ফোর্স দেয় এছাড়া কি আর কোনো ফোর্স দেওয়ার জায়গা আছে না তাহলে এখানে যদি কেন কেউ কেউ ফোর্স দেয় একে আমি ফ্রিকশনাল ফোর্স বললাম এফ তাহলে বলো তো এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে সিম্পল এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা ওয়ান কেজি ধরে নাও 1 ইনটু 0 তাহলে এফ এর ভ্যালু 1 আসছে বলো এখানে আমি এফ এর ভ্যালু 1 লিখলাম তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস কি কনক্লুড করা গেল যে এই যে ফ্রিকশনাল ফোর্সটা এটা কোথা থেকে কোথায় অরিজিনেট হয়েছে এটা এই কন্টাক্ট সারফেসে অরিজিনেট হয়েছে না বলো এই কন্টাক্ট সারফেসে এছাড়া কি আর কোনো জায়গা আছে না বুঝে তো পেরেছি হ্যাঁ এরপরে আমি ফোর্সটাকে বাড়াচ্ছি ফোর্সটাকে বাড়াতে বাড়াতে যখন আমি 5 নিউটন করলাম তখনও দেখলাম আমার অ্যাক্সেলারেশন 0 তাহলে বলো তো ফ্রিকশনাল ফোর্স কত सेम কনসেপ্টে एवरीबॉडी স্যার অ্যাপ্লাইড ফোর্স 5 হবে না ও আই এম সরি ফ্রিকশনাল ফোর্স 5 কোনো डाउट আছে বলো দাদা এই বাচ্চাদের জিনিস কেন করাচ্ছো यस বাচ্চাদের জিনিস থেকেই আসছি এরকম করে 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 আস্তে আস্তে ফোর্সটা বাড়াতে বাড়াতে 10 নিউটন এসে ঠিক 10 নিউটন তখনো বডিটা মুভ করছে না তখনো বডিটা মুভ করছে না কি বললাম তখন বডিটা মুভ করছে না তাহলে বলো তো অ্যাপ্লাইড ফোর্স টেন আর ফিকশনাল ফোর্স টেন ঠিক এরপরে সিনারিওটা একটু চেঞ্জ হচ্ছে দেখো মন দিয়ে শুনবে এরপরে যখন কি বলে ইলেভেন নিউটন ফোর্স দেওয়া হয়েছে মন দিয়ে শোনো ইলেভেন নিউটন ফোর্স দেওয়া হয়েছে ইলেভেন নিউটন দাঁড়াও এক মিনিট আমার খোলা বাবা ধাক্কা দাও জোরে 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 ধাক্কা দাও গুড বয় যাও এই তো দেখো কেমন পড়াচ্ছি আচ্ছা এই যে দেখো দাদা দিদিদের পড়াচ্ছি আচ্ছা এখানে ধরো আমি ইলেভেন ফোর্স দিলাম দিয়ে শোনা তখনও জিরো তাহলে এখানে ইলেভেন হবে ইলেভেন হবে ইলেভেন হবে দেখো দরজাটা দিয়ে দাও বাবা এইবারে এই যে ইলেভেন যখন ফোর্স দিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই বডিটা জাস্ট মুভিং এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট জাস্ট মুভিং কি বললাম এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট জাস্ট মুভিং জাস্ট মুভিং মানে এই বডিটা জাস্ট নড়াচড়া শুরু করেছে কি বললাম বলো এই বডিটা জাস্ট নড়াচড়া শুরু করেছে মুভ করেনি কিন্তু জাস্ট মুভিং আমি কি বোঝাতে পারলাম অন্যান্য সময় যখন একদমই নোট ছিল না কিন্তু ইলেভেন নিউটন যখন ফোর্স দেওয়া হয়েছে তখন ওটা জাস্ট মুভিং ঠিক এর পরের ঘটনাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে লক্ষ্য করো এরপরে ঘটনাটা ঘটছে যে এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা মন দিয়ে রাখো এরপরে যখন আমি বারো নিউটন ফোর্স দিয়েছি তখন আমি দেখলাম বডিটা মুভ করা শুরু করেছে কি বললাম বডিটা মুভ করা শুরু করেছে এবং বডিটা ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করা শুরু করেছে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করা শুরু করেছে যখন আমি বারো নিউটন ফোর্স দিয়েছি তোমরা আমাকে বলতে পারবে তখন অ্যাপ্লাইড ফোর্স কত বারো অ্যাপ্লাইড ফোর্স তোমরা আমাকে বলতে পারবে ফ্রিকশনাল ফোর্স কত এইদিকে বারো নিউটন ফোর্স দিয়েছি এইটা ওয়ান কেজি অপোজিট দিকে নিশ্চয়ই কোনো একটা ফোর্স আছে অপোজিট দিকে তার জন্যই এই পুরো জিনিসটা দেখো ডে এদিক ওদিক হতে পারে কিন্তু আমি যে সিনারিও বলছি সেই সিনারিও পারফেক্ট কি বললাম বুঝলে এই যে পুরো ঘটনাটাই যা যা হবে আচ্ছা এরপরে আমরা এটা চোদ্দ করলাম তখন দেখা গেল এটা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার

এটা একটা প্র্যাকটিক্যাল ইভেন্টের ডেটা হ্যাঁ ওখানে হয়তো ওয়ান নিউটন নয় কিন্তু অন্য কোনো নিউটন ধরো ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন কিন্তু যে কিন্তু যে সিকোয়েন্স বা কিন্তু যে নেচার বা টা আমি দেখাচ্ছি যে আস্তে 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 ফোর্সটাকে বাড়াচ্ছি এগারোতে গিয়ে দেখলাম যে কোনো তোমার বডিটা মুভ করছে না তারপরে যখন বডিটা মুভ করছে তখন দশ এই বাকি সব কিছু সেম আমি কি বোঝাতে পেরেছি বলো এবার এই ঘটনাটা থেকে আমরা আজকে কনক্লুড করব এই পুরো ঘটনার থেকে আজকে আমরা কনক্লুড করব কি কনক্লুড করব সেগুলো শোনো সেগুলো শোনো সেগুলো শোনো আচ্ছা তার আগে আমি কয়েকটা জিনিস একটু লেখা লিখিয়ে দেওয়ার চেষ্টা করি লিখিয়ে দেওয়ার মানে কি ওই পয়েন্টস গুলো বলতে পারবে এই ফ্রিকশনাল ফোর্সটা এই কন্ট্যাক্ট সার্ফেসে কাজ করেছে না হ্যালো বলো এই কন্ট্যাক্ট এই কাজ করেছে না বলো এবার বলো এই কন্ট্যাক্ট সার্ফেস এটা যদি কন্ট্যাক্ট সার্ফেস হয় এই যে এটা ওপরটার কন্ট্যাক্ট সার্ফেস আর এটা গ্রাউন্ড এর ভেবে দেখো এই ফ্রিকশনাল ফোর্সটা এই কন্ট্যাক্ট সার্ফেস এ ট্যানজেনশিয়ালি লেগেছে না বলো আচ্ছা বুঝতে পারলাম ট্যানজেনশিয়ালি লেগেছে না তাহলে আমি যে কথাটা ফার্স্ট কনক্লুড করব সেটা হচ্ছে ইট অলওয়েজ ইট ইট বলতে কি বলতে চেয়েছি বলো তো ফ্রিকশন ইট অলওয়েজ অ্যাক্টস tangentially to the contact surface. ঠিক আচ্ছা এবার এইটাকে আমি একটু ইলাবোরেট করি ইলাবোরেট করি কিরকম ইলাবোরেট দেখো ধরো আমার কাছে দুটো বডি আছে ওকে আমার কাছে দুটো বডি আছে এটা বডি ওয়ান এটা বডি টু ফার্স্ট আমাকে যদি কোথায় ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে সেটা ক্যালকুলেট করতে দেয় বুঝতে দেয় তাহলে ভেবে দেখো আমি ফ্রি এই ঠিক এবার একটা কথা শোনো এইখানে কন্ট্যাক্ট রয়েছে না এইখানে বলো এইখানে কন্টাক্ট রয়েছে না এইখানে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে এইখানে আমাকে ট্যানজেন্সিয়ালি একটা ফোর্স কাজ করবে কি বললাম ট্যানজেন্সিয়ালি একটা ফোর্স কাজ করবে ট্যানজেনশিয়ালি কাজ করা তো অনেক সুবিধা মানে বার করা কি রকম যদি ওপরের ব্লকটাতে আমি আচ্ছা এবারে মন দিয়ে শুনবে অ্যাকচুয়ালি ফোর্সটাকে এইভাবে দেখা দেওয়া হয় অ্যারো দিয়ে আমরা এতদিন যেটা করে এসছি কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সের জন্য আমি এইটাকে এইভাবে দেখাবো ঠিক আছে সেই মহাভারতের একটু একে বেঁকে যাওয়া তীরের মতো জাস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্রিকশনাল ফোর্স টু আদার ফোর্স ঠিক এই যে এইটা হচ্ছে নর্মাল নোটেশন আর এইটা হচ্ছে এসটিআর নোটেশন এবার আমি যেটা তোমাদের বলতে চাই এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না এটা এই যে বেঁকে বেঁকে যাওয়া আমি এই পুরো সেগমেন্টে আজকের বা যতদিন ফ্রিকশন চলবে সেখানে অন্যান্য ফোর্স তো থাকবে সেই ফোর্সের সাথে ফ্রিকশনাল ফোর্সকে ডিস্টিংগুইশ করার জন্য এরকম বেঁকে বেঁকে দেখাবো ঠিক এরকম বেঁকে বেঁকে দেখাবো কিন্তু তোমরা স্কুলে বা অন্য কোথাও অ্যাপ্লাই করবে না ডাইরেক্ট কেটে দেবে কিন্তু ওকে আচ্ছা এবার তোমাদের যে কথাটা বলছি আমি ধরলাম ধরলাম যে এইটার উপরে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে এইটার উপরে তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এইটার উপরে কোন দিকে কাজ করবে ঠিক অপোজিট দিকে কাজ করবে না সেম ভ্যালু ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না কেন কেন কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম নিউটনস করার সময় ফোর্স কখনো একা এক্সিস্ট করতে পারে না আবার বলছি ফোর্স এক্সিস্ট ইন্ডিভিজুয়ালি তাই না ওকে পেয়ারে এক্সিস্ট করতে হবে না যদি পেয়ারে এক্সিস্ট করে একটু একটু মনে পড়ছে একটা রিয়াকশন হলে আর একটা রিয়াকশন একটা অ্যাকশন হলে আর একটা রিয়াকশন বা আর একটা অ্যাকশন হলে আর একটা রিয়াকশন মনে পড়ছে এবার অ্যাকশন রিয়াকশন যদি পেয়ার হয় তার কয়েকটা কয়েকটা ক্রাইটেরিয়া আমি লিখিয়েছিলাম কি দুটো ম্যাগনিটিউড সেম হবে হয়েছে দুটো অপজিটলি কাজ করবে তাও কাজ করেছে দুটো ডিফারেন্ট বডিতে কাজ করবে তাও কাজ করেছে দুটো সেম নেচারের ফোর্স হবে বোঝাতে পাচ্ছি বলো বোঝাতে পাচ্ছি এবার তোমরা আমাকে বলো তো ফ্রিকশনটা কি টাইপের ফোর্স

এটা যদি এফ হয় এটাও এফ হবে ওকে এই যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে না কাজ করছে এটার জন্যই আমরা পুরো পুরো এই ক্লাস মানে দু তিনটে ক্লাস একেবারে কাটাবো ওকে এবার আমার যেটা তোমাদেরকে বলার সেইটা এবার শোনো মন দিয়ে শুনবে আমি এই বডিটাকে যদি এই বডিটা সরি এই পুরো দুটো বডিকে মিলে যদি একটা সিস্টেম নিই দুটো পুরো বডিকে মিলে যদি আমি একটা সিস্টেম দিই তাহলে বলতো এই ফ্রিকশনাল ফোর্স গুলো ইন্টারনাল ফোর্স না এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স দুটোকে একসাথে আমি দিয়েছি ইন্টারনাল ফোর্সের এর ফান্ডাটা কি ইন্টারনাল ফোর্সের যদি একটা থাকে আর একটা তার করেসপন্ডিং রিয়াকশনটা থাকবে সেই দুটোকে যদি আমি একসাথে কম্বাইন করি দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে যাবে কি যাবে না হ্যাঁ এবার ধরো আমি যদি শুধু এইটাকে কনসিডার করি শুধু এইটাকে তাহলে বলো তো এই ফোর্সটা এক্সটারনাল ফোর্স না ইন্টারনাল ফোর্স শুধু এই নিচের ব্লকটাকে কনসিডার করি এক্সটার্নাল ফোর্সটা ইন্টারনাল ফোর্স বোঝা গেছে এই জিনিসগুলো কিন্তু এরপরে আমি আর ইলাবোরেটলি ডিসকাস করব না আমি ফটাফট বলবো এটাকে আমি সিস্টেম দিয়েছি এখানে আমি সিস্টেম দিয়েছি এবার বলো আমি যদি শুধু ব্লকটাকে মানে শুধু এই ব্লকটাকে সিস্টেম দিতাম তাহলে এই এ ফোর্সটা তো এক্সটার্নাল ফোর্স হতো তাই না শুধু ব্লকটাকে ঠিক মনে পড়ছে বলো অ্যাকর্ডিংলি আমি কাকে সিস্টেম নিচ্ছি সেই সিস্টেমে কি এক্সটার্নাল আর ইন্টার্নাল ফোর্স পড়ছে তার উপরে কনজারভেশন অফ লিডিয়ার মোমেন্টাম ভ্যালিড ও সরি 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 আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার আমি তো তোমাদের কনজারভেশন অফ লিডিয়ার মোমেন্টাম কিন্তু পড়াইনি সরি 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 আমি ভুলে গেছিলাম ওকে ওকে ওটা পরে আসবো পরে আসবো ঠিক আছে এই অবধি বুঝতে পেরেছো বলো 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 হ্যাঁ আচ্ছা এবার তোমরা এই এক্সপেরিমেন্টে চলে এসো এক্সপেরিমেন্টটা এক্সপেরিমেন্টে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমি যে এই যে ডট 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 দিচ্ছি বলতো এই পর্যন্ত প্রবলেম এই বডিটা মুভ করেছে কি করেনি করেনি এই অবধি যেহেতু বডিটা মুভ করেনি সেহেতু বডিটা রেস্টে ছিল রেস্ট না এখানে আমি স্টেশনারি লিখছি বডিটা কি বললাম বডিটা স্টেশনারি ছিল স্ট্যাটিক স্টেশনারি যখন বডিটা স্টেশনারি ছিল বলতো তখন ওখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে কি করেনি করেছে তো বডিটা যখন স্টেশনারি থাকে সেখানে যে ফিকশনাল ফোর্স কাজ করে তাকে বলে স্টাটিক ফিকশন এটাকে এফএস দিয়ে রিনোট করা হয় কোনো ডাউট আছে বলো এবার একটা কথা বলো তো এই যে এই এফএস এর ভ্যালু এইটা কি আহ কনস্ট্যান্টা ভেরিয়েবেল দেখে বলো তো ওয়ান ফাইভ তেন বলো ভেরি গুড চলে এসো নিচে এইখানে বডিটা মুভ করছে যদি এখানে বডিটা মুভ করে একে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন বোঝা যাচ্ছে একটু একটু একে আমরা এফকে কে দিয়ে ডিনোট করি এবার তোমরা আমাকে বলো এই যে ফ্রিকশনাল ফোর্স এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল কনস্ট্যান্ট কোনো ডাউট আছে ওকে এটা কনস্ট্যান্ট তাহলে আমরা কি কনক্লুড করলাম বা কি শিখলাম কি শিখলাম ফ্রিকশন কত ধরনের বলো দু টাইপের দু টাইপের একটা স্ট্যাটিক ফ্রিকশন আর একটা কাইনেটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনটা কখন লাগে যখন বডিটা মুভ করে আর স্ট্যাটিক ফ্রিকশনটা কখন লাগে যখন বডিটা বলো যখন বডিটা স্ট্যাটিক থাকে এই অবধি কি ক্লিয়ার আচ্ছা এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে আমি এবার তোমাদের দুটো কথা বলবো সেটা শোনো ফার্স্ট যে পয়েন্টটা আমি তোমাদের বলবো

তাই না স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স এর কথা বলছি এবাই রাইট ফ্রিকশন মানেই ফ্রিকশনাল ফোর্স তার মানে এই যদি এটা ফ্রিকশনাল ফোর্স হয় তাহলে এর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকবে যখন আমি সেলফ অ্যাডজাস্টিং বলছি এটার মিনিং কি সেই মিনিংটার জন্য আমি আবার চলে আসবো আমাদের এই এক্সপেরিমেন্টটা এই এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট এখান থেকে আমরা প্রচুর ডেটা মানে প্রচুর মানে কনক্লুড করব যেটা আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে আমি যখন বললাম সেলফ অ্যাডজাস্টিং তোমরা কি একটু ফিল পেলে সেলফ অ্যাডজাস্টিং কিরকম বলো তো যখন আমি আহ ফাইভ নিউটন ফোর্স দিয়েছি তখন স্ট্যাটিস ফিকশন কত ওকে যখন টেন দিয়েছি ওকে যখন ইলেভেন দিয়েছি তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে অ্যাপ্লায়েড ফোর্স যত দিয়েছি অ্যাপ্লায়েড ফোর্স যত দিয়েছি সেইভাবেই আমাদের সেইভাবেই আমাদের কি হয়েছে বলো অ্যাপ্লায়েড ফোর্স যত দিয়েছি সেইভাবেই আমাদের ফ্রিকশনাল ফোর্সটা নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে না তাহলে বলতে পারি এই যে স্ট্যাটিক ফ্রিকশন যেটা আমি বললাম সেটা ম্যাগনিটিউড ওয়াইজ সেলফ অ্যাডজাস্টিং বলো আচ্ছা সেলফ অ্যাডজাস্টিং এর যখন আমি বলছি তখন একটা কথা বলছি এই যে স্ট্যাটিক ফ্রিকশন এটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্স এর বেশি হয় না মানে তুমি একটা বডিকে এরকম রেখে দিলে আর তুমি এইদিকে ফোর্স দিলে ফ্রিকশন একটু নিজে নিজে পাকাও বেড়ে এই দিকে ধরো তুমি পাঁচ নিউটন ফোর্স দিয়েছো ফ্রিকশন এদিকে দশ নিউটন ফোর্স দিচ্ছে এটা কি হয় ওকে ফ্রিকশন এই পাকামো গুলো না কারণ ওর লিমিটেশন ও জানে ও জানে যে ওর ওকে যে হিট করছে তার থেকে বেশিও যেতে পারবে না আমি কি বুঝতে পারছি ওকে এবার ডাইরেকশন বলতো এই স্ট্যাটিক ফ্রিকশন কি ডাইরেকশনেও সেলফ অ্যাডজাস্টিং ইয়েস 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 কেন দেখো স্যার যেদিকে বডিটা মুভ করার চেষ্টা করবে তার অপোজিট দিকে অর্কো ইজ অ্যাবসলিউটলি রাইট মন দিয়ে শোনো আমি এই দিক থেকে ফোর্স দিয়েছি টেন নিউটন বডিটা মুভ করছে না তাহলে বলো তো আবার ফ্রিকশনাল ফোর্স এই দিকে না টেন নিউটন রাইট এবার উল্টোটা ভাবো আমি এই দিকে ফোর্স দিয়েছি সেম ভাবে সেম বডিটা উল্টে দিয়েছি টেন নিউটন তাহলে ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে না তাহলে ভেবে দেখো এই

বডিটা যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্সটা লাগবে এক্স্যাক্টলি সেটা নয় যে যেদিকে মুভ করবে কিন্তু মুভমেন্টের উপরে ও নিজের ডাইরেকশনটাকে চেঞ্জ করে নেবে কারেক্ট হ্যালো বলো এই অবধি কি বোঝা গেছে আচ্ছা যদি এই অবধি বোঝা যায় আমি এবারে এই ফ্রিকশনের সব থেকে ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা বলবো সেটা এক্সপ্লেন তো করবোই তার আগে আমি এই ডায়াগ্রামটাতে চলে যাচ্ছি মন দিয়ে শুনবে বলতো ফ্রিকশনটা এই বডির মোশনটাকে অপোজ করছে কি করছে না বলো অপোজ করছে আচ্ছা এখন আমি যে এখন আমি যে সেন্টেন্সটা বলবো সেটা তোমাদের ধারণার সাথে একটু অপোজিটলি কাজ করতে পারে কিন্তু ডোন্ট ওয়ারি আমি পুরোটাই বোঝাবো মন দিয়ে শুনবে এটা সব থেকে ইম্পর্টেন্ট এখন আমি যেটা বলছি আমি এখানে স্টার মেরে দিচ্ছি স্টার স্টার ঠিক মেরে দিচ্ছি আমি যেটা বলছি সেটা শুনবে মন দিয়ে শোনো ফ্রিকশন ডাজ নট অপোজ মোশন ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছি তোমাদের প্রথমে একটু শক লাগতে পারে ওকে সেন্টার ফ্রেশ খেলে যেরকম শক লাগে সেন্টার ফ্রেস না পালস শক লাগা লাগা না ওটা কোথায় ছিল ইয়ানটা হ্যাভেলসে ছিল বোধহয় এনিওয়ে এবারে শোনো বাট এই বাটটা খুব ইম্পর্টেন্ট বাট ফ্রিকশন ডাজ নট অপোজ মোশন বাট ইট অপোজেস রিলেটিভ মোশন আমি কি বললাম তোমাদের এখন যে সেন্টেন্সটা আমি লিখিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স কি বললাম আচ্ছা এইটাকে সাপোর্ট করার জন্য আমি তোমাদের মোশন মোশন রিলেটিভ ওকে একটা ভিডিও দেখাতে চাই দাঁড়াও এই ভিডিওটা গত বছর আমি দেখিয়েছিলাম এই বছরে আমি পাচ্ছি না নেটে তো এই বছরে যেহেতু পাচ্ছি না অসুবিধা নেই আগের বছরের যে ভিডিওটা ছিল এটা তোমরা অনেকেই ফিল করে থাকবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা যেটা এখানে চালিয়েছি হ্যাঁ হ্যালো এবার দেখো সরি একটা জিনিস দেখো এই নিচে একটা ব্লক আছে ওপরে একটা ব্লক আছে আছে তো দেখো নিচে একটা ব্লক আছে ওপরে একটা ব্লক আছে ও ফোর্স দেবে ওপরের ব্লকে এটা প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যাল হয় ও ফোর্স দেবে ওপরের ব্লকে কিন্তু নিচের ব্লকটা চলবে কেন চলবে দেখো আমি চালিয়েছি দেখো দেখাচ্ছে এবারে আমরা চলতে দেখতে পাচ্ছি না হ্যাঁ চলছে না এখনো চলছে দাঁড়াও चोलचे दाढ़ी या चोलचे का दाढ़ा ये बारे देख देखो जाता ওকে দাঁড়া 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 এইটা আমি তারপরে আর সে খুঁজে পাচ্ছি না এখন হয়তো অন্যান্য এবার দেখো দেখতে পাচ্ছো এবারে দেখো ওপরের টাকা ফোর্স দিচ্ছে এবার দেখতে পাচ্ছো আপ কে আছে আমি বুঝতে পারছি দাঁড়াও দেখো এবারে দেখো 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 এবার বুঝতে পারছো এবার বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ দেখো এই যে আবার 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 এই যে উপরেরটাতে ফোর্স দিচ্ছে নিচেরটা চলছে চলছে দেখো 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 হ্যাঁ বুঝতে পারছো ওপরেরটাতে ফোর্সটা দিচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পারছি ওকে ফাইন দ্যাটস এনাফ এবারে আমি এটাকে এক্সপ্লেইন করি মন দিয়ে শুনবে এই যে এই 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 एग्जांपलটা ধরেই আমরা এক্সপ্লেইন করি তাহলেই আমাদের অনেকটা ক্লিয়ার হবে দেখো সেটা হচ্ছে আমার কাছে এইরকম একটা বডি আছে আর তার ওপরে একটা বডি আছে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে এইখানে ফ্রিকশন আছে এইখানে ফ্রিকশন দেয়ার ফ্রিকশন কিন্তু এই সারফেস ফ্রিকশন একদম কম ফ্রিকশন ইজ নেগলিজেবল এবার মন দিয়ে শোনো এটাকে আমি এক কেজি বলছি এটাকে আমি দু কেজির ব্লক বলছি ওকে এবার যেটা বলছি শোনো আমি যদি এইখানে ফোর্সটা দিই তোমরা কি দেখেছো এই দু কেজি ব্লকটা মুভ করছে বলো এবার বলো আমি দু কেজি ব্লকটার দিকে যদি শুধু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এই দু কেজি ব্লকটা ডান দিকে একটা অ্যাক্সেলারেশন মুভ করছে কি করছে না এবার আমি জোমায় যদি বলি যে নিচের সার্ফেসে কোনো ফ্রিকশন নেই তাহলে বলো তো এই দু কেজির ব্লকটাকে ডান দিকে কে মুভ করাচ্ছে ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স হ্যাঁ যেটা ওপরের সার্ফেসে আছে এই ফ্রিকশনাল ফোর্সটাই মুভ করাচ্ছে করাচ্ছে কি করাচ্ছে না হ্যালো তাহলে জাস্ট এইটার জন্য আমি ইকুয়েশন লিখতে পারি এফ ইকুয়েল টু টু ইন এ লিখতেই পারি দেখো এই যে এফ ফোর্স এ মুভ কর এফ ফোর্স লাগছে আর টু হচ্ছে অ্যাক্সেলারেশন এই অ্যাকসেলারেশন হচ্ছে তোমার মাস আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন বলো কোনো ডাউট আছে কিনা এবার যেটা বলছি এবার যেটা বলছি এই যে ফোর্সটা যে লাগাচ্ছিল এটা কোন সার্ফেস লাগছিল বন্ধুগণ এই যে এই সার্ফে এইটা এটা কি দু নাম্বার ব্লকে না এক নম্বর ব্লকে এক নম্বর তাহলে এবার বলো দু নম্বর ব্লকে আমার ফ্রিকশনাল ফোর্সটা কি মোশনটাকে অপোজ করেছে না মোশনটাকে সাপোর্ট করেছে সাপোর্ট বুঝতে পারলাম বুঝতে পারলাম তারপরে আমরা যে কথাটা জানি বা মনে মনে হয় অ্যাপারেন্টলি যে ফ্রিকশন ডাজ নট মানে ফ্রিকশন মোশনকে অপোজ করে এটা ঠিক নয় ফ্রিকশন মোশনকে সাপোর্ট করে আমি কি বুঝতে পারছি বলো এইবারে সব থেকে ইম্পর্টেন্ট বাট ইট অপোজেস রিলেটিভ মোশন এইটার ওপরেই পুরো এই এই এইটার ওপরেই কিন্তু পুরো আমাদের ফ্রিকশানের কনসেপ্ট দাঁড়িয়ে আছে বাট ইট অপোজেস রিলেটিভ মোশন ঠিক এবারে মন দিয়ে শুনবে আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে নিই যদি আমাদের এই ঘটনাটা ঘটে তো আমাদের ওপরের সার্ফেসটার জন্যও তো আমাদের ফ্রিবাড়ির রায় গ্রামটা ড্র করতে হবে ওপরের সার্ফেসটার জন্য দেখো এই ওপরের ব্লকটার জন্য ওয়ান কেজি আচ্ছা ওয়ান কেজির এই দিকে কত হবে এফ বলো এফ হবে না আর নিচের ব্লকে যদি ফ্রিকশন এই ডিরেকশন ডিরেকশনে লাগে তাহলে ওপরের ব্লকে ডেফিনেটলি অপজিট ডিরেকশনে লাগবে কি লাগবে না কারণ এই দুটো মিলে আমাকে অ্যাকশন রিয়াকশন পেয়ার বাকি সবকিছু স্যাটিসফাই করতে হবে এবং দুটোরই ভ্যালু সেম আসতে হবে ঠিক আছে আমি ধরলাম এর অ্যাক্সেলারেশন এ আমি ধরলাম কথার কথা তাহলে এইটার জন্য আমি কি ইকুয়েশনটা লিখতে পারি বলতে পারবে f f 1 a হ্যাঁ करेक्ट আচ্ছা এইটা আমি এটা যে মোশনকে অপোজ মানে করে না সাপোর্ট করে সেটা বললাম কিন্তু আমি কিন্তু এখনো এক্সপ্লেইন করিই করলাম না যে এটা রিলেটিভ মোশনকে অপোজ করে करेक्ट এইবার আমি তোমাদের এইটা বোঝাতে চাইছি যে এটা রিলেটিভ মোশনকে অপোজ করে এইটাই মোস্ট ইম্পর্টেন্ট মন দিয়ে বুঝবে মন দিয়ে শুনবে মন দিয়ে বুঝবে মন দিয়ে শুনবে দেখো এই দুটো ব্লক একটু বড় করে ড্র করছি এই এক কেজি ব্লকের এটা এটা কেজি 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 এই ব্লকের ব্লকের জাস্ট জাস্ট আর নিচে আমি দুটো পয়েন্ট মার্ক করে দিলাম এই পয়েন্টটাকে বললাম এ আর এই পয়েন্টটাকে বললাম বি রাইট এবারে আমি ফ্রিকশন সম্বন্ধে যে কথাটা বলবো সেটা অত্যন্ত ভ্যালুয়েবল কথা কথাটা হচ্ছে ফ্রিকশন হচ্ছে এমন একজন বন্ধু কি বললাম ফ্রিকশন হচ্ছে এমন একজন ফ্রেন্ড যে চায় ওর সাথে অ্যাসোসিয়েটেড যে দুটো সারফেস তাদের মধ্যে যেন কখনো কোনো ডিস্টেন্স তৈরি না হয় আমি কি বোঝাতে পারলাম হ্যালো আমি কি বোঝাতে পারলাম আমি বললাম যে ফ্রিকশন ইজ এ গুড ম্যান অর গুড হু ওয়ান্টস দ্যাট ও যাদের সাথে অ্যাসোসিয়েটেড ও কাদের সাথে অ্যাসোসিয়েটেড বলো এই সার্ফেসে এই সারফেসে ও এ আর বি এর সাথে অ্যাসোসিয়েটেড না এই এ আর এর সাথে যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে ও এই এ আর বি এদের মধ্যে যেন কোনো ডিস্টেন্স তৈরি না হয় রাইট কোনো ডিস্টেন্স তৈরি না হয় যদি ডিস্টেন্স তৈরি হয় কি বললাম যদি ডিস্টেন্স তৈরি হয় তখনই তখনই ও ও সিনে চলে আসে এবং ওদের মধ্যে ডিস্টেন্সটাকে কমানোর চেষ্টা করে কি বলবো ওদের মধ্যে ডিসটেন্সটাকে কমানোর চেষ্টা করে আমি কি বোঝাতে পারলাম বলো ফ্রিকশন ইজ আ থার্ড পার্সন হু ওয়ান্টস যেন এ আর বি এর মধ্যে সব সময় একটা ডিস্টেন্স থাকে ঠিক এ আর বি দুই বন্ধু এদের মধ্যে যেন কোন রকম কোন দূরই না আসে আমি কি বোঝাতে পারলাম এইবারে কি ঘটনাটা ঘটছে শোনো মন দিয়ে শুনবে আমি ফোর্স কোথায় দিয়েছি এক কেজি না দু কেজি এক কেজি ভেরি এবার মন দিয়ে শোনো এক কেজিতে আমি ফোর্সটা দিয়েছি এক কেজিতে যদি ফোর্স দিই তাহলে বলতো এই এক কেজির এ পয়েন্টটা ডান দিকে মুভ করার চেষ্টা করবে কি করবে না করবে এখানে আমি এক কেজিতে ফোর্সটা দিয়েছি তারপরে এই এ পয়েন্টটা ডান দিকে মুভ করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে ফ্রিকশন মানে সি হচ্ছে ফ্রিকশন ওদের ফ্রেন্ড ফ্রিকশনের কাছে ইনভিটেশন চলে গেল যে ভাই এই এ ফোর্সটা আমার আর বি এর মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে ফ্রিকশন চলে এলো এবার বলতো ফ্রিকশন কোন দিকে লাগলে মানে কোন দিক কোন ডিরেকশনে ফ্রিকশনটা অ্যাপ্লিকেবল হলে এই এটা অলওয়েজ বি এর উপরে থাকে অপজিট এই এই ডিরেকশনে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ স্যার এবারে উল্টো ভাবে ভাবো বি এর কথা ভাবো বি যদি যদি বি এর কথা ভাবো বি এটা এ এটা বি বি এর কথা ভাবো বি তো বন্ধু বি ও তো একে কে ইনভাইট করেছে তাই না ফ্রিকশন দুজনকেই হেল্প করবে এবার বলো বি এ তো এ ধরো কিছুটা সামনে চলে গেছে তারপরে ও তো সামনে যেতে হবে যেতে হবে কি হবে না সামনে কে হেল্প করবে এই ফোর্সটা তো কোনো হেল্প করছে না করছে কি আমি কি বুঝতে পারছি ওকে তার মানে এই বি এর উপরে এই ডিরেকশনে ফোর্স লাগবে না আমি কি বুঝতে পারছি হ্যালো ব্যাপারগুলো কি একটু একটু ক্লিয়ার কোনটা কোন দিকে লাগবে হ্যালো বলো এবারে বলো ফ্রিকশন মোশনকে কে অপোজ করছে না রিলেটিভ মোশনকে কে অপোজ করছে মনে থাকবে আস্তে আস্তে তো আরো তোমাদের কনসেপ্ট যখন হবে এবার এই জিনিসটাই যদি আমি গ্রাউন্ডের জন্য করি কি বললাম গ্রাউন্ডের জন্য করি এই যত রাত হয় একদিনে তিন চারটে ক্লাস থাকলে আমি দেখেছি শেষের দিকের ক্লাসে আমি ডায়াগ্রাম গুলো বেঁকে যাই কেন কে যাই আমি বুঝি না যাই হোক দেখো এইটা একটা এ ব্লক আমি এখানে ফোর্স দিয়েছি ঠিক এবার বলো আমি দুটো এই এ ব্লক কে আর গ্রাউন্ড কে আলাদা করে ড্র করছি এবার ঠিক আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি এ আর নিচের একটা পয়েন্ট নিচ্ছি এস তাহলে বলো তো এই এই এ এই এই পয়েন্টে কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে আদিকে আর এইখানে কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ডান দিকে ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ বলো ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এরপরে এরপরে যখন আমরা এই যে ফোর্স ক্যালকুলেট তখন একটা জিনিস একটু মনে রেখো আমি বলবো সেটা হচ্ছে একটা জিনিস একটু মনে রেখো সেটা হচ্ছে মন দিয়ে শুনবে একটা জিনিস একটু মনে রেখো তোমরা সেটা হচ্ছে আহ সেটা যেটা বলছি সেটা শোনো সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে সেটা বোঝার জন্য ডাইরেকশনটা খুব করবে তো তোমরা কি করবে শোনো ধরে নেবে ওই ঠিক আছে বাকি জন্য আমরা দেখবো ওই বডিটার টেন্ডেন্সি কোন দিকে বাকি ফোর্স গুলোর জন্য আমি দেখবো ওই বডিটার টেন্ডেন্সি কোন দিকে যেদিকে হবে তার অপোজিট দিকে ফ্রিকশন লাগবে মনে থাকবে এই সামান্য কথাটা বলো ঠিক আছে এমনি তো যে কোনো জায়গায় ফ্রিকশন বার করতে গেলে আমাকে এই রিলেটিভ মোশনের কনসেপ্ট থেকেই বার করতে হবে কিন্তু সবসময় তো এই রিলেটিভ মোশনের কনসেপ্ট থেকে বার করাটা পসিবল নয় তাই না সবসময় তো এই রিলেটিভ মোশনের কনসেপ্ট থেকে বার করাটা পসিবল নয় সেই কারণেই আমি এই কথাটা বললাম যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে বলো আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি লাস্ট যে কথাটা লিখবো সেটা দেখো সেটা হচ্ছে আমরা লিমিটিং ফ্রিকশন বলে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করি এটা লাগে লিমিটিং ফ্রিকশন দেখো আচ্ছা এই লিমিটিং ফ্রিকশনটা কি সেটা শোনো সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন मोदिये सुनबे मैक्सिमम स्टैटिक फ्रिक्शन अप टू व्हिच अप टू व्हिच अ बॉडी नॉट मूव एक कैमरा लिमिटिंग फ्रिक्शन बोलली बा मैक्सिमम फ्रिक्शन बोलली मैक्सिमम फ्रिक्शन ओके बा मैक्सिमम फ्रिक्शन ওকে এবার মন দিয়ে শোনো এইটাকে কিভাবে ডিনোট করা হয় শোনো সেটা হচ্ছে একে ডিনোট করা হয় আচ্ছা বলো তো এই ডায়াগ্রাম এই ইলেভেন ইলেভেন দেখো এই যে এই যে ইলেভেন এটাই আমার এফ এল না আচ্ছা মানে এফ ম্যাক্স না ম্যাক্সিমাম এবার তোমরা মন দিয়ে আমাকে বলবে বলো তো এই যে এফ এল এটা কার পার্ট কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন বলে থাকবে আচ্ছা এবারে একে কিভাবে ডিনোট করা হয় সেটা দেখো যেহেতু এটা স্ট্যাটিক ফ্রিকশনেরই একটা পার্ট সেই জন্য এটাকে এইভাবে ডিনোট করা হয় রাইট এইটার আরেকটা একটা আছে এফ এল কারণ আমি জানি এটা স্ট্যাটিক ফ্রিকশনের পার্ট সেই জন্য এ স্টার লিখি না এটাকে এফ ম্যাক্সও লেখা হয় আমি কি বোঝাতে পেরেছি এবারে এফ এস যেটা

তার মানে এই ইকুয়েশনটা মনে থাকবে হ্যালো আচ্ছা এই ইকুয়েশনটা যদি মনে থাকে এবার তোমরা আমি যে এইখানে যে কনক্লুড করেছি এখানে যে কনক্লুড করেছি তাহলে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে যে এই যে এফকে এফকে দেখো এফকে এফকে বড় না এফ ম্যাক্স বড় বা এফ এল বড় না বলতে পারি এফ এল গ্রেটার দ্যান এফ that fk বলতে পারি হ্যাঁ কি আমি ইকুয়াল টু সাইন দেব না বোঝোতে পারলাও থাকবে ওকে ফাইন এইটা করার পরে আমাদের একটু লেজটা গজালো লেজটা গজানোর ফলে আমি একটু আরো ফারদার যেতে চাইছি ফারদার যখন যাব আমি যেটা করব সেটা হচ্ছে লস অফ ফ্রিকশন ডিফাইড করব

স্যার আসলে তো তিনটে টাইপের হয় না যেমন রোলিং ফিকশন হ্যাঁ স্যার আচ্ছা দেখো রোলিং ফিকশনটাও স্ট্যাটিক ফিকশানের একটা পার্ট ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার রোলিং ফিকশানটাও স্ট্যাটিক ফিকশানের একটা পার্ট তো আমি যখন রোলিং করাবো তখন আমি ওটা এক্সপ্লেন করবো ঠিক আছে ইন জেনারেল স্ট্যাটিক ফিকশানেরই মানে এটা দুদুরকমই হয় ঠিক আছে ঠিক আছে স্যার ফ্রিকশন এফএকে রাইট কি বললাম একটা আমি যে কথাটা তোমাদের বলবো সেটা খুব ইম্পর্টেন্ট এই লজ্জ অফ এর মধ্যেই আসছে ফার্স্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইট ইজ অফ কন্ট্রাক্ট এরিয়া কি বললাম ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া আচ্ছা তাহলে তোমরা বলবে যে দাদা একটা বড় বডি আর একটা ছোট বডি দুটোরিকি ফ্রিকশন সেম ইয়েস ফ্রিকশন সেম এবার দেখো এই কন্ট্রাক্ট এরিয়ার উপরে ফ্রিকশনটা যেটা ডিপেন্ড করে না সেটা আমাদের সিলেবাসে নেই কি বললাম আমাদের সিলেবাসে নেই এটা আমাদের হায়ার মেকানিক্সে গিয়ে করতে হয় এবার এটা হচ্ছে আমার ফার্স্ট কথা ছিল এবার আরেকটা কথা এখানে অ্যাপ্লিকেবল ভেবে দেখো আমরা এখনো পর্যন্ত যা জিনিসপত্র নিয়ে ডিসকাস করেছি আমরা এখনো পর্যন্ত যা জিনিসপত্র নিয়ে ডিসকাস করেছি সেখানে সব পয়েন্ট পার্টিকেল দিয়ে কথাবার্তা বলেছিল হ্যাঁ স্যার যদি পয়েন্ট পার্টিকেল দিয়ে কথাবার্তা বলি বা আমরা এখনো পর্যন্ত যা সিলেবাস করেছি সেখানে আমরা পয়েন্ট পার্টিকেল নিয়ে জিনিসপত্র করেছি ভেবে দেখো যদি আমরা পয়েন্ট পার্টিকেল দিয়ে কথাবার্তা বলি তাহলে সেই পয়েন্ট পার্টিকেলের জন্য কি এরিয়াটা ইম্পর্টেন্ট নেগলিজেবল এরিয়া তো রাইট তো সেই কারণে আমরা কন্ট্যাক্ট এরিয়া নিয়ে খুব একটা মাথা ঘামাবো না আমাদের খুব একটা কাজে আসবে না আমি কি বোঝাতে পারলাম বলো আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে এবার বলতো আমি বলেছি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া এই ইটটা কি স্ট্যাটিক আর কাইনেটিক দুটোকেই বোঝাচ্ছে

তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা সেম ভাবে সেম ভাবে কাইনেটিক ফিকশন বলবে ভাই আমি কি দোষ করেছি প্রথম লটা প্রথম স্টেটমেন্টটা সেটা তো আমার জন্য ভ্যালিড তোমার জন্য ভ্যালিড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া তাহলে পরেরটা কেন আমাদের জন্য ভ্যালিড নয় আমার জন্য বলবে ইয়েস তোমার জন্য ভ্যালিড কি সেটা এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম একেও আমি একটা যদি ইকুয়াল টু সাইন দিয়ে আসতে চাই তার মধ্যে এফকে ইকুয়াল টু মিউকে ইন টু এন এন নর্মাল রিয়েকশন কোন অসুবিধা নেই কিন্তু যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফকে এই টা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফিকশন তাই না মিউ কে না সরি মিউকেই তো লিখেছি না হ্যাঁ হ্যাঁ তুমি বললে ও আচ্ছা 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 এফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কোনো ডাউট আছে হ্যালো 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 এবার মন দিয়ে শুনবে ধরো কোনো একটা সারফেসে যদি আমি একটা বডিকে রেখে দিই তার নর্মাল রিয়াকশন বা সেই সারফেসে অন্যান্য ফোর্স যদি পড়ে সেই সারফেসে অন্যান্য ফোর্স যদি পড়ে তাহলে ওই নর্মাল রিয়াকশনটা কনস্ট্যান্ট হয় কি হয় না হ্যাঁ স্যার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভেবে দেখো μs কনস্ট্যান্ট হ্যাঁ স্যার আর n কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে বাদীকে যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ডার দিকে যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাদীকেও তো কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে এফএল কনস্ট্যান্ট হ্যাঁ ইয়েস অফ কোর্স এফএল কনস্ট্যান্ট কারণ এফএল টা আমরা 11 পেয়েছিলাম বাই রাইট হ্যাঁ দিন কনসেপ্ট এখানে ইন কনস্ট্যান্ট এবং বিউ কে কনস্ট্যান্ট এই দুটোর মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট হ্যাঁ ইয়েস অফ কোর্স ইট ইজ কনস্ট্যান্ট তাহলে বলো বাদীকে এফকে কনস্ট্যান্ট হ্যাঁ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আচ্ছা এই দুটো যদি হোল্ড করে তাহলে এফএস কি দোষ করেছে

আরে বাবা ও ওয়ান থেকে টেরের মধ্যে ছিল না তাই না তাহলে এফএস যদি ভেরিয়েবল না হয় তাহলে আমি যে বক্স করে লেটেস্ট ইকুয়েশনটা লিখেছি এটা অ্যাবসলিউটলি রং ইকুয়েশন মনে থাকবে মনে থাকবে হ্যাঁ এই এফ এস এর যে লিমিটিং ভ্যালু সেইটাই এই এটা ইয়েটা হোল্ড করে ইকুয়েশনটা কিন্তু নর্মাল এফএস এর জন্য করে না আমি কি বোঝাতে পেরেছি ওকে যদি আমি এটা বোঝাতে পারি তাহলে তোমরা আমাকে এই কথাটা বলো তো সেটা হচ্ছে আমরা তো এক্ষুনি লিখলাম এফ কে আর এফ এল এর মধ্যে এফ এল বড় এফ কে জায়গায় আমি মিউ কে ইন্টু এন আর এফ এল এর জায়গায় মিউ এস ইন্টু এন লিখতে পারি এখান থেকে মিউ এস গ্রেটার দ্যান মিউ কে লিখতে পারি বলো লিখতে পারি এবার তোমাদের আমি যে প্র্যাকটিক্যাল ঘটনাটা দেখিয়েছি প্র্যাকটিক্যাল ঘটনাটা দেখিয়েছি বলতো এই এল ঘটনাতেভেন আর এফ কে টেন তাহলে ডিফারেন্ট তার মানে প্রতিটা সার্ফেস জন্য কি বললাম বলো প্রতিটা সার্ফেস জন্য ধরো আমি একটা কম্বিনেশন নিলাম আহ উড আর উড এই দুটো সার্ফেসের জন্য যেটা মিউ বা কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমি যদি একটা উডেন ব্লক আর একটা আয়রন ব্লক নিই এদের মধ্যে কি মিউ সেম হবে না স্যার হবে না আমি কি বোঝাতে পেরেছি হ্যালো স্যার হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ স্যার তার মানে মিউটা কার জন্য ডিফাইন্ড বলো তো দুটো পার্টিকুলার সারফেসের জন্য ডিফাইড মানে উড আর উড আর উড আর আয়রন এই দুটোর মধ্যে ডিফারেন্ট হবে আয়রন আয়রন ডিফারেন্ট হবে আয়রন কপার ডিফারেন্ট হবে রাইট প্রতিটা পার্টিকুলার সার্ফেসের জন্য যদি মেটেরিয়াল আমাদের চেঞ্জ করি তাহলে মিউটাও চেঞ্জ হয় রাইট এবং প্রতি দু প্রতি সার্ফেসের জন্য আমাদের দুটো করে মিউ एप्लीকেবল না হ্যাঁ একটা যখন ওই দুটো সারফেসের মধ্যে রিলেটিভ মোশন থাকবে না রিলেটিভ মোশন থাকবে না কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে তখন সেটা static friction আর যখন রিলেটিভ বোশাক থাকবে তখন এটা কাইনেটিক ফ্রিকশন কি বোঝাতে পেরেছি হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো রকম পুরো डाउट থাকে আমাকে বলতে পারো আছে কোনো রকম কোনো डाउट না ওকেস ওকেস যদি কোনো डाउट না থাকে তাহলে নেক্সট আমি যেটা করছি সেটা মন দিয়ে দেখিবে এই গ্রাফটা তোমাদের বইতে থাকে এই গ্রাফটা তোমাদের বইতে থাকে আমি এক্সপ্লেন করব কারণ এই গ্রাফটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে দেখো মন দিয়ে শুনবে এই যে যে এক্সপেরিমেন্টটা আমরা করেছি না এই এক্সপেরিমেন্ট থেকেই আমি ডেটাগুলো কালেক্ট করবো ডেটাগুলো কালেক্ট করবো বলতে আমরা অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা গ্রাফ ড্র করার চেষ্টা করব। ঠিক দেখি তো গ্রাফটা কিরকম দেখতে হয় sir প্রথমে উঠবে তারপরে একটু নেমে তারপর একদম হয়ে যাবে আমি জানি তুমি আগে পড়ে দেখেছো সো আগে আমরা করে দিই ভাই ঠিক আছে দেখো সেটা হচ্ছে আমরা গ্রাফটা ড্র করছি আমরা গ্রাফটা ড্র করছি তো এদিকে আমি 10 অফ দি ইয়ে করলাম এদিকে আমি 10 অফ দি ইয়ে করলাম মানে 10 আচ্ছা এইটাকে আমি অ্যাপ্লাইড ফোর্স

বলো টেন হ্যালো এখন থেকে দেখো ওকে এবার মন দিয়ে শোনো মন দিয়ে শোনো তো যখন ফ্রিকশনাল ফোর্স ইলেভেন তখন সরি ফ্রিকশনাল তখন ফ্রিকশনাল ফোর্স কত বলো ইলেভেন তাহলে ভেবে দেখো এই বাকি প্রতিটা জায়গাতে আমরা এইরকম মানে এই গ্রাফটা এরকম পাবো কি পাবো না বুঝতে পারলাম এবারে মন দিয়ে শোনো এরপরে বলো তো অ্যাপ্লাইড ফোর্স যখন বারো তখন ফ্রিকশনাল ফোর্স কত বলো তো অ্যাপ্লাইড ফোর্স যখন তেরো তখন ফ্রিকশনাল ফোর্স কত টেনই থাকবে তারপরে তারপরে গ্রাফটা এরকম হবে না হবে না আচ্ছা এইবারে আমার মোদ্দা কথা সেটা হচ্ছে বলতো আমি যখন এই যে এই এক্সপেরিমেন্টটা করেছিলাম আমি কি কখনো এগারো থেকে বারো অব্দি যখন করেছিলাম আমি কি কখনো বডিটাকে কন্ট্যাক্ট সার্ফেস থেকে তুলেছি ওকে বডিটাকে কোথাও কন্টাক্ট সারফেস থেকে তুললি তাহলে বল তো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কি করবে না করবে করবে তাহলে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে তাহলে বল তো এই খাঁটটায় যে এই এই কান্ দিশাতে এই যে এই এই খাঁটটায় 11 থেকে 12 11 থেকে 12 এইখানে তো এটা একটা তোমার কন্টিনিউয়াস কার্ভই হবে হবে না বলো এরকম কন্টিনিউয়াস কার হবে না হ্যালো হ্যাঁ বলো তোমরা কি বুঝতে পেরেছো এই কার্ভটা? হ্যাঁ স্যার এই কার্ভ থেকে অনেক কিছু কনক্লুড করব এই কার্ভ থেকে। বোধ দিয়ে শোনো। হ্যাঁ দিয়ে শোনো। বল দিয়ে শোনো। হ্যাঁ বলো থাকলে। হবে না মানে একবার বলো? শুনতে পাচ্ছি না যখন যাচ্ছে মানে তখন যে ওটা ওটা কার্ভ হবে মানে স্ট্রেট লাইন হবে। বুঝnabla আরে বললো সে ওখানে গ্রাফটা মানে 11 হ্যাঁ গ্রাফটা গ্রাফটা তুমি কি বলছো স্ট্রেইট লাইন দা কার্ভ হ্যাঁ মানে ওটা স্ট্রেইট লাইন হবে না মানে কেন হবে না হ্যাঁ হ্যাঁ তুমি একটা কার্ভ হবে নাকি স্ট্রেইট লাইন হবে ওকে 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 সেটা সেটা মুজি জিজ্ঞাসা করছো যে কার্ভ হবে কি স্ট্রেইট লাইন হবে হ্যাঁ আচ্ছা দেখো এখানে কার্ভ হবে কি কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এই এগারো থেকে দশে আসবে রাইট 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 হ্যালো হ্যালো বলো বলো এবার দেখো আমি যদি এইখানে যে সেটা যদি করি তাহলে একদম এইরকম আসার কথা একদম এরকম সার পেজ এরকম শার পেজ দেখো কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ইভেন্টে এরকম কোন সার পেজ আসে না আমি কি বোঝাতে পারছি প্র্যাকটিক্যালি এইরকম আসে আমি কি বোঝাতে পারছি দেখো ওকে কিন্তু যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করছি এখানে আমি বলছি কি বললাম আমি বলছি বলো আমি বলছি এবার আমি যেটা বলছি সেটা শোনো এবার আমি যেটা বলছি শো তোমরা বলতে পারবে যে আচ্ছা আচ্ছা তার আগে আমি এবারে কিছু কনক্লুড করি বলতো

এই টুয়েলভের এর পর টুয়েলভের এর পর বডিটা মুভ করছে কি করছে না টুয়েলভের এর পর আচ্ছা এইখানে হচ্ছে এফ এস তারপরে এইখানে বডিটা মুভিং বলো এখানে বডিটা মুভিং তাই না যদি বডিটা মুভিং হয় তাহলে কাইনেটিক ফ্রিকশন রাইট আচ্ছা এবারে কাইনেটিক ফ্রিকশন তারপরে এটা এফকে বলো এফ কি বললাম এফকে কে হ্যালো তোমরা আমাকে বলো যে এই এই পোর্শনে দেখো এইখান থেকে এইটুকু বডিটা স্ট্যাটিক এফ এস স্ট্যাটিক এইখান থেকে বডিটা মুভিং তারপরে পুরোটাই মুভিং বলতে পারবে এইখানে বডিটা মুভিং কি মুভিং দা মুভি এর কোন ব্যাপার নেই জাস্ট বুভিগ এই পয়েন্ট টাতে জাস্ট মুভি একটাই পয়েন্টটা সেটা এই পয়েন্ট টাতে বলতে পারবে এটা বুভি কি বুভিং দা কেন কেন যেহেতু ফোর্স অ্যাপ্লাইটা লিমিটিং ফিকশন থেকে বেশি হয়ে গেছে ফোর্স অ্যাপ্লাইটা লিমিট লিমিটেড ফিকশন থেকে বেশি হয়ে গেছে কেন তার জন্য কেন মুভি হতে হবে বলো 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 তার জন্য কেন মুভি হতে হবে লিমিটিং ফিকশনটা ফোর্স অ্যাপ্লাইড থেকে বেশি ডেফিনেটলি কিন্তু তার জন্য যে মুভি হবে তার কি থিওরি বা কোনো কিছু আমরা কি পেয়েছি বলো সেটা মানে নেট ফোর্স একটা অ্যাক্ট করছে তাই নেট ফোর্স একটা আরে আমি বলো নেট ফোর্স একটা স্যার একটা মানে নেট ফোর্স কাজ করছে বডিটার উপর জন্য বলছিলাম কারেক্ট 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 এটা ঠিক বলেছো একটা নেট ফোর্স কাজ করছে ওকে আচ্ছা এবারে মন দিয়ে শোনো এটা মুভিং কি মুভিং না এটার জন্য আমাদেরকে একটু অন্য এক্সপ্লেনেশনে যেতে হবে আমি এক্সপ্লেনেশনটা কি সেটা একটু পরে আসছি এক্সপ্লেনেশনটা কি সেটা একটু পরে আসছি তার আগে আমরা এই এই ওপরের ঘটনাটা চলে যাই এই ওপরের ঘটনাটাতে চলে যাই ঠিক আছে এই ঘটনাটাতে তোমরা আমাকে একটা কথা বলো এই ঘটনাটাতে এই ঘটনাটাতে তোমরা আমাকে একটা কথা বলো তোমাদের কি কখনো এটা মনে হয়েছে যে এফ ম্যাক্সটা ইলেভেন তারপরে দশ এটা কেন হলো এগুলো কি মনে হয়েছে কখনো দেখো আরে বাবা এটা কি মনে হয়েছে হ্যালো দেখো এক্স ম্যাক্স ইলেভেন তারপরে দশ এই ব্যাপারটা কেন হলো তাহলে মন দিয়ে শোনো যদি আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে ফলো করি তাহলে তো আমার যখন দশ অ্যাপ্লাইড ফোর্স তখন ফ্রিকশনাল ফোর্স কত বলো যখন দশ তাহলে বলো যখন ইলেভেন দিচ্ছি তখনই তো বডিটা মুভ করার কথা করার কথা না কারণ আমি জানি কাইনেটিক ফ্রিকশন দশ কাইনেটিক ফ্রিকশন দশ টেন ম্যাক্সিমাম মানে টেন তো যখন আমি দশ দিয়েছি তখন আমি কাইনেটিক ফ্রিকশন ভ্যালুতে পৌঁছে গেছি তাহলে বলতো যখন ইলেভেন দেওয়ার কথা তখন বডিটা মুভ করার কথা না বলো এটা কি মনে হয়েছে তোমাদের ভেবে দেখো বলো আচ্ছা আমি এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করি কি করছি শোনো আমি আস্তে আস্তে ফোর্সটাকে বাড়াতে 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 দশ অব্দি দিয়েছি মন দিয়ে শোনো মন দিয়ে শোনো দশ পর্যন্ত দিয়েছি হ্যালো ওকে হ্যালো এবারে কি করছি শোনো মন দিয়ে আমি তারপরে ইলেভেন পর্যন্ত দিয়েছি তখন দেখছি বডিটা মুভ করছে না এগুলো একদম প্র্যাকটিক্যাল জিনিস ইলেভেন পর্যন্ত দিয়েছি তখন দেখছি বডিটা মুভ করছে না ঠিক ইলেভেন পর্যন্ত আমি ফোর্স দিয়েছি তখন দেখি বডিটা মুভ করছে না বুঝতে পারছো এবারে আমি বা টুয়েলভ দিয়েছি তখন দেখি বডিটা মুভ করছে কি বললাম টুয়েলভ দিয়েছি তখন বডিটা মুভ করছে অফ কোর্স টুয়েলভ দিয়েছি বডিটা মুভ করছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এবার আমি একটা কথা বলছি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি টুয়েলভ থেকে আবার এগারো করেছি বডি না মুভ করবে কি করবে না বলো 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 করবে আমি টুয়েলভ অব্দি তুলেছিলাম তখন দেখি ও বডিটা মুভ করছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু মানে এটা ভ্যালু থাকবে আমি বারো বারো অব্দি করেছি আচ্ছা আমি দেখলাম বাবা বারোতে যখন যাচ্ছে মুভ করছে আমি বারো থেকে আবার কবিয়ে এগারোতে এনেছি তখন কি মুভ করছে কেন কেন কাইনেটিক ফিকশানটা কাইনেটিক ফিকশনটা অ্যাটেন্ড হয়ে গেছে আচ্ছা তাহলে তো আমি যদি আহ বারো থেকে এগারো করেছি বারো থেকে এগারো করেছি তখন মুভ করছে তুমি কিছুটা ঠিক বলেছ অবসালিউটলি বারো থেকে এগারো করেছি মানে না বাড়িয়ে কমিয়েছি এগারো করেছি তখন বডিটা মুভ করছে ঠিক আমি আরো কমিয়ে দশ করলাম বডিটা মুভ করবে হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা এবার আমি পুরো জিনিসটা তোমাদেরকে তোমাদেরকে বলার চেষ্টা করি আমি দশ থেকে যখন এগারো করেছি তখন বডিটা মুভ করছে না তাই তো হ্যালো কিন্তু তখনও তো কাইনেটিক ফ্রিকশনটা দশ সেটা অ্যাচিভ হয়ে গেছে দশের বেশি হয়ে গেছে কেন মুভ করছে না ওটা লিমিটিং ফ্রিকশন ওকে ওটা লিমিটিং ফিকশন নয় না কিন্তু আমি এইটা বলতে চাইছি যে লিমিটিং ভ্যালু বলতে পারবে দেখো আর কেন দুটো ডিফারেন্ট ভ্যালু দুটো ভ্যালু হওয়ার জন্য তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে আমি তখন এক থেকে বাড়িয়ে 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 এগারো করেছি এক থেকে বাড়িয়ে 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 এগারো করেছি তখন বডিটা মুভ করছে না যেই বারো করলাম বডিটা মুভ করছে তারপরে আবার আমি যদি বারো থেকে কবি এগারো করি যে এগারোতে বাড়ানোর সময় মুভ করছিল না সেই এগারোতেই করছে আমি কি বোঝাতে পেরেছি এগুলো প্র্যাকটিক্যাল হ্যালো তোমরা কি বুঝতে পেরেছো পুরো ঘটনাটা পুরো ঘটনাটা বুঝতে পেরেছো ওকে আচ্ছা যদি আমরা ঘটনাটা বুঝতে পারি সেইটা এবার আমি এবার আমি বলো

টেন পয়েন্ট ফাইভ এ বডিটা মুভ করবে কি করবে না এর দুটো অ্যার আছে যদি আমি টেন থেকে বাড়িয়ে মানে এক থেকে বাড়িয়ে টেন পয়েন্ট ফাইভ করি তাহলে মুভ করবে না কিন্তু আমি যদি একবার বারো অব্দি আহ আহ অ্যাটেন্ড করিয়ে তারপরে আবার নিচে চলে আসি তাহলে মুভ করবে আমি বোঝাতে পেরেছি বারো থেকে আবার টেন পয়েন্ট করলে তখন মুভ করবে আমি কি বোঝাতে পেরেছি হ্যালো হ্যাঁ হ্যাঁ পুরো ঘটনাটা ক্লিয়ার যে যাওয়ার সময় একরকম বিহেভ করছে আসার সময় একরকম বিহেভ করছে বলো পুরো ঘটনাটা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এইবার আমার এক্সপ্লেনেশন গুলো শোনো এই এক্সপ্লানেশন গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এক্সপ্লেশন হ্যাঁ এই এক্সপ্লেনেশন তোমার কোনোদিন কোনো এক্সামে লাগবে না কিন্তু এই এক্সপ্রেশনটা এই গারাউন্ড স্যার এই আরেকবার বললেন ওকে শ্রেয়া আমি যেটা বললাম সেটা শোনো আমি বললাম যখন আমরা এই ফোর্সটা ধীরে 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 বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে যখন আমি দশে এসছি তখন দেখি মুভ করছে না যখন এগারো এসছি তখন দেখি মুভ করছে না যখন বারো এসছি তখন দেখি মুভ করছে তো আমি হয়ে আমি দেখি বারো থেকে কমিয়ে এগারো করি বারো থেকে কমিয়ে যখন ওকে বডি বারো থেকে কমিয়ে এগারো করলাম তখন বড়িটা মুভ করছে আমি বললাম বাহ যখন আমি বাড়াচ্ছিলাম তখন তো এগারোই মুভ করিসনি তাহলে এখন কেন করছিস আমি আরো ইন্টারেস্টেড হলাম আমি এগারো থেকে কমিয়ে টেন পয়েন্ট ফাইভ করলাম তখনো দেখি বডিটা মুভ করছে আমি বললাম বাহ এ তো অদ্ভুত ব্যাপার এফ স্ন্যাক্সের থেকে কম দিচ্ছি তাও বডিটা মুভ করছে পুরো জিনিসটা কি আমি বোঝাতে পেরেছি এটা একদম প্র্যাকটিক্যাল সিনারিও বলো এর এক্সপ্ল্যানেশন গুলো আমি দেবো কি বললাম এবারে আমি এর এক্সপ্লেনেশন গুলো দেবো তাহলে এবার আমরা এক্সপ্লানেশন গুলোতে চলে যাই বলো আচ্ছা এবারে মন দিয়ে শুনবে অর্ণব বুঝতে পেরেছো হ্যাঁ ওকে এবার যে গুলো দেবো এই এক্সপ্লেনেশনের জন্য তোমাদের মাইক্রোস্কোপিক মানে মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন ছাড়া এটা নর্মাল এক্সপ্লেনেশন করা যাবে না হেডিং দাও মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন অফ ফ্রিকশন আচ্ছা দিয়ে শুনবে মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশন অফ ফ্রিকশন আচ্ছা এইটা করার আগে তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলবো এটা তোমরা কজন করেছো আমি জানি না বা কজন অ্যাপ্লাই করেছো আমি জানি না তোমরা কি কখনো দুটো আইস কিউবকে কে একসাথে জোরে চেপে ধরেছো দুটো আইস কিউব দুটো আইস কিউব যদি দুটো আইস কিউবকে কে একসাথে জোরে চেপে ধরো দেখবে দুটো আইস কিউব একে অপরের সাথে লেগে গেছে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা কি কেউ এই জিনিসটা মানে এক্সপেরিমেন্ট করেছো না যদি না করো তাহলে আজকে ক্লাসের পরে এই এক্সপেরিমেন্টটা করবে ফ্রিজ থেকে দুটো আইস কিউব নেবে আইস কিউব দুটোকে খুব জোরে চেপে ধরবে কি বললাম ফ্রিজ থেকে দুটো আইস কিউব নেবে সেই আইস কিউব দুটোকে খুব জোরে চেপে ধরবে দেখবে এই দুটো একসাথে লেগে গেছে দেখবে হ্যালো দেখবে এই দুটো একসাথে লেগে গেছে আমি কি বুঝতে পারছি কলোকিয়াল মানে জেনারেল ল্যাঙ্গুয়েজে একে কোল্ড বন্ডিং বলে কোল্ড বন্ডিং কি বললাম কোল্ড বন্ডিং বলে এবারে এর সাথে ফ্রিকশনের কি রিলেশন সেটা শোনো আমি একটা বডিকে এরকম রেখেছি গ্রাউন্ড এই রেখেছি গ্রাউন্ড আচ্ছা তো এই গ্রাউন্ডে যদি রাখি তাহলে এটা ধরো বাসে এর যে লোয়ার সার্ফেস আর এই গ্রাউন্ড বা ফ্লোরের যে আপার সার্ফেস এটা কি স্মুথ নাকি রাফ রাফ আমরা যেটা স্মুথ ভাবি তাতেও তো রাফনেস আছে না আমার বলার বক্তব্য খুব পরিষ্কার আমি এই পোর্শনটাকে থাউজেন্ড এক্স জুম করছি থাউজেন্ড এক্স জুম তাহলে কি দেখব জানো আমি দেখবো এইরকম এটা হচ্ছে ওপরের সার্ফেসটা আর তার তলায় নিচের সার্ফেসটা এরকম দেখব দেখব কি দেখবো না ঠিক এবার মন দিয়ে শুনবে আমি তখন তোমাদের যে কোল্ড কোল্ড বন্ডিং এর কথা বললাম দুটো আইস কিউব কে যদি আমি দুদিক থেকে প্রেশার দিই তাহলে এই আইস কিউবটা একটা সিঙ্গেল আইস কিউব দিয়ে তৈরি হয় মানে এখানে একটা বর্ড তৈরি হয় আমি কি বুঝতে পারলাম এবার বলো যদি এখানে প্রেশারের ভ্যালু বাড়ে তাহলে এ আরো জোরে আঁকড়ে ধরবে না আরো জোরে চেপে ধরলে এটা একদম প্র্যাকটিক্যাল তবে আজকেই ক্লাসের পরে এক্সপেরিমেন্ট করে দেখো আচ্ছা এবারে মন দিয়ে শোনো এই যে আমার বডিটা তার ওপরের সার্ফেস আর নিচের সার্ফেস এইরকম দেখতে হয় অ্যাকচুয়ালি যদি তুমি ওটা জুম করো জুম করতে থাকো আমি কি বোঝাতে পারলাম এবারে বোধ দিয়ে শোনো ভেবে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটা এইখানে একটা জাস্ট পয়েন্টে আটকে আছে না বলো এইখানে আমি ধরলাম এই মাসের ছোট একটা পোর্শন এম জি কাজ করছে তাহলে বলো তো এই পয়েন্টের এরিয়া যদি এ হয় এই পয়েন্টের প্রেশার কত তোমরা জানো ফোর্স ডিভাইডেড বাই এরিয়া না এবার আমাকে একটা কথা বলো আমি যদি এই এরিয়াটাকে বলো তো এই এরিয়াটা তো জাস্ট একটা টিপের উপর দাঁড়িয়ে আছে জাস্ট একটা টিপের উপর দাঁড়িয়ে আছে যদি এই টিপের উপর দাঁড়িয়ে থাকে তাহলে এরিয়াটা খুব কম না বেশি তাহলে বলো তো প্রেশারটা খুব বেশি কি কম তাহলে ভেবে দেখো এই দুটো পয়েন্টের মধ্যে আমি বেসিক্যালি একটা হিউজ প্রেশার অ্যাপ্লাই করছি না কোল্ড বন্ডিং হবে বলো কোল্ড বন্ডিং হবে তার মানে ভেবে দেখো এই দুটো পয়েন্ট একে অপরের সাথে লেগে যাবে বুঝতে পারলাম তার মানে তুমি একটা বডির ওপর যদি আর একটা বডি রাখো তাহলে এই কারণে একটা কোল্ড বন্ডিং হবে এবং সেই বন্ডিং এর ফলে এই দুটো একে অপরের সাথে লেগে যাবে ঠিক বলো বুঝতে পেরেছো কি এবার চলে ওপরে এসো বলো তো এই যে এই এগারো পর্যন্ত মানে ইলেভেন ফোর্স তুমি যখন দিচ্ছিলে তখন পর্যন্ত আমার কি হচ্ছিল এই কোল্ড বন্ডিংটা ছিল বলতো এগারোর পরে এই কোল্ড বন্ডিংটা ব্রেক হয়ে গেছে দেখো এগারোর পরে কোল্ড বন্ডিংটা ব্রেক হয়ে গেছে কারণ বন্ডিংটা তো মুভ করছে রাইট এরপরে মন দিয়ে শোনো তুমি যখন আবার বারো থেকে এগারোতে করেছো তখন কিন্তু আর কোল্ড বন্ডিংটা ফর্ম হয়নি কি বললাম তখন কিন্তু কোল্ড বন্ডিংটা ফর্ম হয়নি আবার কিন্তু তুমি বারো থেকে যখন এই বারো থেকে যখন আবার দশে করবে তখন আবার কোল্ড বন্ডিংটা ফর্ম হয়ে গেছে তাহলে ওই কোল্ড বন্ডিংটা মানে ওভারকাম করার জন্য আবার এই ওয়ান নিউটন ফোর্সটা দরকার না এই যে এইখান থেকে যে ওয়ান নিউটন আমি কি বোঝাতে পারছি পুরো পুরো বলো ক্লিয়ার দেখো কোল্ড বন্ডিংটা আমাকে ব্রেক করতে হবে যখন আমি বারো নিউটন ফোর্স দিয়েছি তখন কোল্ড বন্ডিংটা ব্রেক হয়েছে কি হয়নি গুড হয়েছে এবার বলো এবার বলো যদি আবার কোনোভাবে কোল্ড বন্ডিং তৈরি হয়ে যায় তাহলে আমাকে আমাকে এই কি বলে এই ফ্রিকশনাল ফোর্সটা দিতে হবে আরো বেশি এই অ্যাপ্লাইড ফোর্সটা বেশি দিতে হবে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার সেটা হচ্ছে আমি বারো নিউটনে কোল্ড ব্রেক করে দিয়েছি ঠিক এরপরে আমি আবার একটু কমালাম এবারে যখন আমি এগারো করলাম তখন দেখলাম যে তখনও বডিটা চলছে এর মানে কি এর মানে ওই এগারো নিউটন ফোর্স যখন দিয়েছি তখনও কোল্ড বডিংটা ফর্ম হয়নি হয়েছে কি হয়নি কারণ বডিটা মুভ করছে কি বলো মুভ করছে আগে কি ছিল আগে স্ট্যাটিক থেকে ডাইনামিক সরি স্ট্যাটিক থেকে মুভিং করার সময় কোল্ড বন্ডিংটা ব্রেক করতে হয়েছিল আমি একবার ব্রেক করে দিয়েছি তারপরে যদি আমি ফোর্সটা কমাই তাহলে কোল্ড বন্ডিংটা ইমিডিয়েটলি আবার তৈরি হয়ে যাচ্ছে না কারণ কোল্ড বন্ডিংটা তৈরি হতে গেলে আমার কি দরকার হবে একটা বডির ওপর আরেকটা বডি কিছুক্ষণ তো থাকতে হবে কি তাই না বুঝতে পারছি তারপরে ভেবে দেখো এরপরে যখন আমি আবার ইলেভেন দিলাম তখনও কোল্ড বন্ডিংটা তৈরি হয়নি সেই কারণে ও মুভ করে যাচ্ছে কিন্তু আমি এরপরে দশ দিলাম দশ দিলাম তখন দেখো কোল্ড বন্ডিংটা আবার তৈরি হয়ে গেছে এবার বলো দশ থেকে যদি আবার আবার আমি মুভ করতে চাই আমি বোন দিয়ে শোনো বাড়িয়ে 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 এগারো করলাম মুভ করছে না বারো করলাম মুভ করছে বারো থেকে কমিয়ে এগারো করলাম বারো থেকে কমিয়ে এগারো করলাম তখনও দেখি মুভ করছে দশ পয়েন্ট পাঁচ করলাম তখনও দেখি মুভ করছে আবার এগারো আবার দশ করলাম তখন আর মুভ করছে না তারপরে আমি আবার বাড়িয়ে টেন পয়েন্ট ফাইভ করলাম তখন কি আর মুভ করবে

স্ট্রাট দিচ্ছে না দেখবে পেছন থেকে ঠেলে দেখেছো হ্যাঁ এবার যখন ঠেলে দশ বারো জন মিলে খুব জোরে ঠেলছে একবার যখন ওটা মুভ করা শুরু করে দেয় তখন ওই যে ফোর্সটা দিচ্ছিল সেটা অনেকটা কম লাগে একদম প্র্যাকটিক্যাল একদম হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি কিন্তু অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল কথা বলছি তোমরা কি সবাই বুঝতে পেরেছো ঋষিকা হ্যাঁ স্যার বাস বা ট্রাক গুলো যখন খারাপ হয়ে যায় দেখবে অনেক লোক মিলে খেলে যখনই ও একটু মুভ করা শুরু করে তখনই ওরা যে ফোর্সটা দিচ্ছিল সেটা অনেকটাই ড্রাস্টিক্যালি অনেকটাই কম লাগে কেন জানো সেম কনসেপ্টে যখন ও দাঁড়িয়ে ছিল ওই কোল্ড বন্ডিং তৈরি হয়েছিল ওই কোল্ড বন্ডিংটা তৈরি ব্রেক করার জন্য আমাকে যে এক্সট্রা ফোর্সটা দিতে হচ্ছিল সেই এক্সট্রা ফোর্সটা ওরা দিয়েছে তারপরে একবার মুভ করা শুরু করলে সেই এক্সট্রা ফোর্সটা কি দিতে হবে হবে না আমি কি বোঝাতে পেরেছি বলো হ্যালো পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার বলো পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার এবার আবার যেটা বক্তব্য সেটা পরিষ্কার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এইখানে বডিটা মুভিং কি মুভিং না এইটার কিন্তু আমি এক্সপ্লেনেশন তোমাদের কাছ থেকে পেয়েছি কিন্তু আমি খুব একটা স্যাটিসফাইড নই তার কারণ এটা তোমরা যে এক্সপ্লেনেশনে বলছো সেই এক্সপ্লেনেশন থেকে মানে সেটা খুব মানে কি বলবো ব্রড এক্সপ্লেনেশন কিন্তু এই এক্সপ্লেনেশনের জন্য আমাকে মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশনে যেতে হবে মাইক্রোস্কোপিক এক্সপ্লেনেশনে যেতে হবে কিভাবে যেতে হবে দেখো এইটাকে আবার আমি জুম করছি এটাকে আবার আমি জুম করছি এটাকে যদি আবার আমি জুম করি দেখো দুটো পয়েন্ট এই দুটো ভাবে এরকম লেগে যাবে না দেখো এই যে এই পয়েন্টটাকে আমি আলাদা করে জুম করেছি লেগে যাবে কি যাবে না বলো লেগে যাবে কি যাবে না যাবে হ্যালো এবার দেখো আমি ফোর্সটা কোন দিকে দিচ্ছি ওপরে দিচ্ছি এবার মন দিয়ে শোনো এই বন্ডিংটা যখন একবার হয়ে গেছে এরা কি দুজন দুজনকে ছাড়তে চাইবে চাইবে না তো কি করবে এ এইটা একটু এগিয়ে যাবে এ এইটা এগিয়ে যাবে আচ্ছা এটা কিন্তু একদম মাইক্রোস্কোপিক্যালি হবে তুমি ভাববে না যে তুমি দেখতে পাচ্ছ নিচের একটা পয়েন্ট এগিয়ে গেছে একদম মাইক্রোস্কোপিক্যালি হবে যেটা তোমার ইসে দেখা দেখাও ভেরি ডিফিকাল্ট আমি এখানে ফোর্সটা দিয়ে যাচ্ছি এম আই রাইট ঠিক আছে এই নিচের সারফেসটা চাইবে মারতে দাম তাক এর সাথে হাতটা ধরে রাখতে এম আই রাইট বলো 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 আমি এর ফোর্সটা বাড়িয়ে যাচ্ছি ওকে ফোর্সটা বাড়িয়ে যাচ্ছি যদি ফোর্সটা বাড়িয়ে যায় একটা সময় এ একে ছেড়ে দেবে ছেড়ে দিলে ও ওর নিজের অরিজিনাল পজিশনে চলে আসবে এই বডিটা এই এই পয়েন্টটা এইখানে চলে যাবে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি এইটা ইলেভেন থেকে টুয়েলভ অব্দি এই ঘটনাটা ঘটবে তাহলে বলতো এই পয়েন্টটা যদি আবার ব্লক এর পয়েন্ট হয় এ মুভ করেছে কি করেনি বলো এই যে উপরের পয়েন্টটা যদি ব্লকের পয়েন্ট হয় তাহলে বডিটা মুভ করেছে কি করেনি বলো হ্যালো করেছে করেছে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোল থিং ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার এটা কনসেপ্ট এটা কনসেপ্ট যেটা বললাম এতক্ষণ ধরে এটাই 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 ফ্রিকশনের এর কনসেপ্ট আরেকটা কনসেপ্ট আছে আরেকটা কনসেপ্ট আছে কি জানো মন দিয়ে শোনো বলে তো কাইনেটিক ফ্রিকশন যখন হয় তখন কেন কাইনেটিক ফ্রিকশন যখন হয় তখন কেন বডিটা যখন মুভ করে তখন কেন আবার কমফোর্টসে এ বডিটা মুভ করে তার এক্সপ্লেনেশন তো আমি দিলাম দিলাম না হ্যালো হ্যাঁ এবার মন দিয়ে শোনো পরের এক্সপ্লেনেশনটা সেটা হচ্ছে বলে এই বনটা যদি ব্রেক করে তাহলে এটার জন্য একটা ডাস্ট তৈরি হবে ডাস্ট ধরো একটা পয়েন্টও তো একটা ডাস্ট তৈরি হবে হবে কি হবে না হ্যাঁ হবে হবে এই ডাস্টটা এই ফ্লোরের উপর থাকবে থাকবে তো তাহলে ভেবে দেখো তো হ্যাঁ তুমি বলবে দাদা তাহলে তো এই মানে কি বলবো আচ্ছা আগে বলে নি এগুলো কিন্তু মাইক্রোস্কোপিক ডাস্ট কি বললাম মাইক্রোস্কোপিক ডাস্ট এই মাইক্রোস্কোপিক ডাস্টটাকে আমরা মাইক্রোস্কোপিক ফ্লুইডও বলি তাহলে ভেবে দেখো এরকম যদি অনেকগুলো বড ব্রেক হয় তাহলে অনেকগুলো ডাস্ট তৈরি হবে কি হবে না খুব মানে ইয়ে এবার তুমি ভাবো একটা ফ্লোরে যদি পাউডার ছড়ানো থাকে তার উপরে কম না বডিটাকে বা আমি মুভ মুভ করতে চাইলে অনেক ইজিলি করাতে পারবো কি বুঝতে হ্যালো হ্যাঁ তারপরে এই বলটা যদি ব্রেক করে তাহলে যে ডাস্টটা তৈরি হবে সেই ডাস্টের জন্য বলতো আহ রাফনেসটা একটু কমবে না বাড়বে কমবে ভেরি গুড কমলেই তো আমি বডিটাকে মুভ করাতে পারবো পারবো কি পারবো না তাই না হ্যাঁ তারপরে তুমি এটা ভেবো না যে তুমি একটা বডি এরকম ভারী বডি তুমি টেনে নিয়ে গেলে তুমি ভাবলে ঠিক আছে নিচে যতটা ফ্লুইড এলো আমি ফ্লুইডটাকে কালেক্ট করবো ইট ইজ নট পসিবল দ্যাট ফ্লুইড ইজ মাইক্রোস্কোপিক ফ্লুইড আই রাইট দ্যাট ফ্লুইড ইজ জেনারেটেড ফ্রম দিস ডাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ মনে থাকবে বন্ধুকে ফান্ডা দিতে পারবে হ্যাঁ ওকে তোমার বন্ধু প্রথম প্রথম হয়তো মানবে না তোকে তাকে বলবে যা ইউটিউবে গিয়ে দেখ বা কি বলে ওর নাম কি নেটে দেখ ওকে পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার কেন কমলো কেন বাড়লো কখন কেন এই পুরো সিনারি ওটা হলো এটা মনে থাকবে এরপরে দেখো এরপরে এই কনসেপ্ট আমাদের কোনোদিনই লাগবে না না বোর্ডে জিজ্ঞাসা করবে না তোমার আইআইটি অ্যাডভান্স লাগবে কিন্তু এই কনসেপ্টটা লাগবে তোমার এই ফ্রিকশনটাকে ফিল করার জন্য যতক্ষণ না তুমি একটা সাবজেক্ট কে বা একটা টপিক ফিল করতে পারছো ততক্ষণ কিন্তু তুমি সেই সাবজেক্টে মাস্টার হতে পারবে না সেই সাবজেক্টে মাস্টার হতে পারবে না ওকে এই সব কনসেপ্ট গুলো আইআইটি তে শেখানো হয় এই সব কনসেপ্ট গুলো আইআইটি তে শেখানো হয় মানে তোমরা যখন আইআইটি তে যাবে তখন আবার সেম মেকানিক্সই আসবে সেম না মানে মেকানিক্স আসবে বুঝতে পেরেছো তো সেখানে আহ এই কনসেপ্ট গুলো ওখানে বলবে এগুলো অন্য কেউ বলবে না এটুকু আমি তোমাদের বলতে পারি পুরো জিনিসটা কি হ্যাঁ দেখো ডাস্ট বলতে দেখো যদি আমি এই বন্ড গুলো ব্রেক করে যাই তাহলে একটা ডাস্ট পার্টিকেল তৈরি হবে কি হবে না বা মাইক্রোস্কোপিক ফ্লুইড তৈরি হবে কি হবে না বলো হ্যালো হ্যালো সেই সেই মাইক্রোস্কোপিক ফ্লুইডটাই হচ্ছে ডাস্ট এবং সেই মাইক্রোস্কোপিক ফ্লুইডটা একবার যদি তৈরি হয়ে যায় সেটা বন ব্রেকের পরেই তৈরি হবে আর বন্ডটা কখন ব্রেক করবে যখন বডিটা মুভ করা শুরু করবে মুভ করা শুরু করলেই ওই সার্ফেসটা স্মুথনেসটা অনেকটাই বেড়ে যাবে আমি মাইক্রোস্কোপিক লেভেলে বলছি তুমি এরকম ভাববে না একটা বডি রাখলে খুব ভারী বডি রাখলে হ্যাঁ নিচেটা জল জল হয়ে গেল তুমি ঠেলে দিলে ও গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে ব্যাপারটা ওরকম নয় এটা মাইক্রোস্কোপিক্যালি ভাবতে হবে ইজ দ্যাট ক্লিয়ার বলো ইজ दट কোনো डाउट আছে ড্যাশ কি বলছো বলে যাচ্ছি তখন থেকে এই বডিটা এই ব্রেকটা যদি এই এই বলটা যদি ব্রেক করে তাহলে ওই পার্টিকেলের একটা সব অ্যাটমিক পার্টিকল ভেগে যাবে না এই বলটা যদি ব্রেক করে যায় এর সাথে যে অন্যান্য পার্টিকেলগুলো তো এখানে ছিল তো সেই মানে পার্টিকলটা ভেগে যাবে না ভেগে যাবে না তুমি ভাবো না তুমি একটা আহ ওটাকে কি বলে একটা যদি গ্লাস গ্লাস কে ভাঙো না গ্লাস দিয়ে ইয়ে হবে না কোনো ব্রিটেল মেটেরিয়াল ব্রিটেল মেটেরিয়াল কে যদি ভাঙো তাহলে শুধু কি ওই দুটো আলাদা হয়ে যায় না ওর সাথে অন্যান্য ডাস্ট মানে ওই পার্টিকেলের অন্যান্য গুলো ছোট ছোট কিছু পরে থাকে বলো অন্যান্য কিছু পরে থাকে সেই সেম জিনিসটাই সেটাই এখানে এই পার্টিকেলটারই এই পার্টিকেলটার এই পার্টিকেল সেটা সার্ফেসেরও হতে পারে পার্টিকেল বা এই উপরে ব্লকটারও হতে পারে কি বললাম সার্ফেসেরও হতে পারে ওপরের ব্লকটারও হতে পারে ঠিক সেটা ডিপেন্ড করে কোনটা বেশি হার্ড তার এই বলটা ভেঙে যাওয়ার ফলে এখানে ডাস্টটা তৈরি হয় ওকে আচ্ছা এই অবধি যদি ক্লিয়ার হয় এরপরে আমাদের এই কনসেপ্ট আর আসবে না এরপরে ম্যাথমেটিকাল কনসেপ্ট পুরো ম্যাথমেটিকাল কনসেপ্টে চলে যাব কিন্তু হ্যাঁ এখানকার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এবারে তোমাদের আমি যেটা জিনিসটা বলবো সেটা শোনো আরো কিছু কিছু সামান্য সামান্য থিওরি আছে সেগুলো করব দেখো বলতো মিউএস আর তো এবার দেখো তোমাদের অনেক প্রবলেমে শুধু মিউ দেওয়া থাকবে এর মানে কি এর মানে বলতে চাইছে যে ওই সার্ফেসের এর জন্য মিউএস আর মিউ সেম কি বললাম ওই সার্ফেসের এর জন্য মিউএয়েস আর মিউ সেম আমি কি বোঝাতে পেরেছি তাহলে তোমাদের যদি কোনো প্রবলেমে মিউ দেওয়া থাকে তাহলে তুমি সেটা কি বুঝবে মিউ এস বলবে বুঝবে না মিউ কে বুঝবে বলো দুটোই বুঝবে এবার বলো এই 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 ইনফরমেশনটা থেকে তো আরেকটা জিনিস কনক্লুড করা যায় সেটা হচ্ছে এফ এল ইকুয়াল টু এফকে হ্যাঁ তারপরে যেটাই ম্যাক্সিমাম লিমিটিং ফোর্স সেটাই আবার কাইনেটিক ফ্রিকশন তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো সিমপ্লিসিটির জন্য সিমপ্লিসিটির জন্য অ্যাকচুয়াল ঘটনা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি অ্যাকচুয়াল ঘটনা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি অ্যাকচুয়াল ঘটনা কিন্তু ফর সিমপ্লিসিটি এটা আমরা নিই ঠিক তাহলে বলো তো এই গ্রাফটা কেমন দেখতে হবে বলো এই গ্রাফটা কিরকম দেখতে হবে এরকম দেখতে হবে দেখো এখানে এই কার্ভটা থাকবে বোঝাতে পারলাম বলে বোঝাতে পারলাম তো সিম্পলিসিটির জন্য এইটা নেওয়া হয় আমাদের প্রবলেমে বলে দেবে আমাদের বলে দেবে ঠিক আমাদের প্রবলেমে বলে দেবে মিউ এবং এই মিউ থেকে মিউ মানে মিউএস আর মিউকে যে প্রবলেমে এস আর মিউ কে ডিফারেন্ট সেই প্রবলেমে আলাদা করে বলে দেবে আমি এস আর মিউকে কে ডিফারেন্ট দিয়েও প্রবলেম করাবো তোমাদের নাইনটি পার্সেন্ট প্রবলেম আসবে এস আর মিউকে সমান ধরে কিন্তু টেন পার্সেন্ট প্রবলেম আসবে ধরে যেটা প্র্যাকটিক্যাল হয় আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ আচ্ছা তাহলে আমি কি এই কথাটা লিখতে পারি দেখো তো এফ ফ্রিকশনাল ফোর্স এটা কি একটা ফোর্স কি ফোর্স নয় বলো ফোর্স লিমিটিং ফ্রিকশনাল ফোর্স রাইট এইটা আবার এফ এর সাথে যদি সমান হয় এটা তো ভেক্টার বলো এইটা ইকুয়াল টু মিউ ইনটু এডা হ্যাঁ তাহলে এটাও তো এদিকে একটা ভেক্টর হতে হবে তাই না হ্যাঁ এই ইকুয়েশনটা মনে থাকবে হ্যাঁ স্যার একটা জিনিস দেখো আমি একদম ভুল একটা ইকুয়েশন লিখেছি কিন্তু তোমরা কেউ আমাকে বলোনি কেন ভুল কেন বলতে পারবে কি ভুল লিখেছি বলতে পারবে বলো কি ভুল লিখেছি কেউ বলতে পারবে মন দিয়ে শুনবে ধরো একটা মাস আছে এম আমি ফোর্সটা এই দিকে দিয়েছি আবাই রাইট আমি ফোর্সটা এই দিকে দিয়েছি আবাই রাইট তাহলে এই সারফেস এর এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এই সারফেসে ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করবে বলো আমি ধরলাম বডিটা মুভ করছে তাহলে এফ কে দিকে কাজ করছে রাইট এই দিকে আমার ক্যাপিটাল এফ রাইট ওপর দিকে এন আর নিচের দিকে এম জি কি বোঝাতে পেরেছি কি পারিবি হ্যাঁ এবার একটা কথা বলো এর ডিরেকশন কোন দিকে উপরে না নিচে উপরে এবার এফ এর ডিরেকশন কোন দিকে বাম দিকে না উপর দিকে বাম এন আর এফ এফ ডিরেকশন सेम না তাহলে এফ আর এর ডিরেকশন सेम না তাহলে এইটা একদম ভুল ইকুয়েশন আমরা যে এই ইকুয়েশনের কথাটা জানি এই যে এই ইকুয়েশনের কথাটা জানি এই যে এটা এটা ভেক্টরিক্যালি দা ম্যাগনিটিউড ওয়াইজ ম্যাগনিটিউড ওয়াইজ বলে থাকবে হ্যাঁ মনে থাকবে কারণ এন এর ডিরেকশন আলাদা কিন্তু হ্যাঁ ওর ম্যাগনিটিউড এর উপর ডিপেন্ড করে যত বেশি এন হবে তত আমার ফ্রিকশনাল ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটাও বাড়বে আর যত বেশি এন হবে তত কাইনেটিক ফ্রিকশনটাও বাড়বে এটা প্রেটি অবভিয়াস প্রেটি অবভিয়াস কেন প্রেটি অবভিয়াস কেন একটা ছোট্ট ছোট্ট অল্টো কার যা ফ্রিকশনাল ফোর্স আর একটা ওই টুয়েলভ বারো চাকার যে ট্রাক গুলো কার ফ্রিকশনাল ফোর্স বেশি বারো চাকার ট্রাক গুলো বারো চাকার ট্রাক গুলো

দাঁড়াও আচ্ছা তাহলে এইটা যদি এবার আমি একটু বুঝে যাই তাহলে দেখো এবারে আমি একটা জিনিস করতে চাইছি বলতো এই কন্ট্রাক্ট ফোর্সের জন্য কি কি ফোর্স ইয়ে হয়েছে তৈরি হয়েছে কন্টাক্টের জন্য কি কি ফোর্স তৈরি হয়েছে একটা এন আর একটা এফ তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ রাইট হম রাইট এবার বলো এই দুটোর একটা রেজাল্ট থাকবে হ্যাঁ এই রেজাল্টানটাকে আমি আর বলছি ঠিক তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল টু এফ প্লাস এন লিখতে পারি হ্যাঁ এবার মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে বলতো এই এফটা কি ফ্রিকশনাল ফোর্স এই এফটা কি বললাম ফ্রিকশনাল ফোর্স এই এনটা কি মন দিয়ে শুনবে নর্মাল রিয়াকশন নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর এই আর কি বলে জানো বলে শুধু কন্ট্যাক্ট ফোর্স ডাউট থাকলে বলো বলো ডাউট থাকলে বলো আচ্ছা এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা কি বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা এই ল্যামডাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এগুলো জাস্ট নেমিং খুব একটা কোনো সময় লাগবে না অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি বললাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আচ্ছা এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমি একটু বার করতে চাইছি কিভাবে বার করবো মন দিয়ে শোনো সেটা হচ্ছে আমি এই ট্রাঙ্গেলটা নিচ্ছি এটা ল্যামডা বলো আমি যদি শুধু ম্যাগনিটিউড নিই সেটা হচ্ছে এইটুকু ফ্রিকশনাল ফোর্স না এই যে এইখান থেকে এইটুকু সেটা হচ্ছে আমি ধরো বিউ ইন্টু এন এফ কে নি বা এফ এল নি আর এইটুকু এন না এখান থেকে এইটুকু ম্যাগনিটিউড ওয়াইজ তার মানে তো টেন ল্যামডা কত আসছে মনে থাকবে হ্যাঁ লাগবে না তবু বলে দিলাম এটা খুব একটা লাগবে না এইগুলো সব নেবি বোর্ডে আসে অ্যাঙ্গেল অফ কি বলে ফ্রিকশন কাকে বলে ডিফাইন করো মোটামুটি এই ডায়াগ্রামটা জানলে তো হাফ পাতা তো এমনি ভরিয়ে দিতে পারবো তাই না এইদিকে এইটা কাজ করছে ওদিকে ওইটা কাজ করছে আচ্ছা এবারে মন দিয়ে শোনো সেটা হচ্ছে আজকের মতো আমার লেকচার প্রায় শেষ আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব তোমরা এই বাড়িতে হোমওয়ার্কটা তৈরি হোমওয়ার্কটা করবে আচ্ছা এই হোমওয়ার্কটা করার আগে তোমাদের আমি একটা কনসেপ্ট নিয়ে একটু ডিসকাস করব সামান্য কনসেপ্টটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোস নাম শুনেছ শোনুন দেখো তোমার এক বস্তা চাল আছে এক বস্তা চাল আছে এই চালটাকে যদি আমি ফ্লোরে ঢালি তাহলে ফ্লোরে ঢেলে আমি হিপ তৈরি করার চেষ্টা করছি প্রথম এরকম হবে তারপরে এরকম হবে হবে না হতে থাকবে না বলো 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 এবারে মন দিয়ে শোনো একটা সময় এইরকম হয়ে গেল ওকে এবার মন দিয়ে শোনো এরপরে তুমি যে চালই ঢালছো তুমি দেখছো এরকম গড়িয়ে পড়ে যাচ্ছে যে চালি ঢালছো তার মানে এইটা একটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল পর্যন্ত তুমি তৈরি করতে পারবে না যার পরে তুমি যদি এখানে গ্রেইন টা ও নিচের দিকে পড়ে যাবে হ্যাঁ এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যতক্ষণ এই ওপরের গ্রেইন গুলো নিচে পড়বে না এই অ্যাঙ্গেলটাকেই বলে অ্যাঙ্গেল অফ রিপোজ আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি এইটা কনসেপ্টটা এসছেই হচ্ছে এই আহ গ্রেইন থেকে গ্রেইনের যে হিট করা হয় সেখান থেকে অ্যাঙ্গেল অফ রিপোজ এবার বলো তো এবার বলো তো আমি কি এই চালের যে হিট সেটা অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে কখনো বড় করতে পারবো কি পারবো না কারণ আমার তো পসিবল না আমি যদি এইরকম তৈরি করতে চাই এটা কখনো সম্ভব এখানে কিন্তু চাল এটা কিন্তু বস্তা না চাল সম্ভব সম্ভব না ও কি হবে এইরকম ভাবে পড়ে যাবে না এরকম হয়ে যাবে না বলো তারপরে এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল না যেটা এরকম একটা ইয়ে তৈরি হবে আমি কি বোঝাতে পেরেছি একটা ইনক্লিনেশন তৈরি হবে এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ রাইট এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ এই এটাই আমাদের ইয়ের জন্য অ্যাপ্লিকেবল কার জন্য বলো বলো কার জন্য ফ্রিকশনের জন্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশনও যেরকম অ্যাপ্লিকেবল অ্যাঙ্গেল অফ রিপোজও সেরকম অ্যাপ্লিকেবল এবার আমি তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেটা শোনো তোমাকে আমি তিনটে জিনিস দিয়েছি কি কি জিনিস দিয়েছি একটা উডেন ব্লক রাইট আর একটা মাস এম না একটা মাস রাইট আর আমি একটা দিয়েছি এটাকে কি বলে তো তোমরা টেনে ইউজ করো যেটা দিয়ে আমরা অ্যাঙ্গেলটা মাপি অ্যাঙ্গেল কি বলে তোমাকে এরকম একটা প্রোটেক্টার দিয়েছি ঠিক আছে এটা ধরো নাইনটি ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এরকম করে ইয়ে করা আছে বুঝতে পারলাম এই তিনটে জিনিস আমি তোমাকে দিয়েছি তুমি আমাকে বলতে পারবে এই ব্লক আর এই যে উডে মানে এই দুটো মাস আছে এই দুটো এটাকে ধরো এটার উপর আর এইটা এই দুজনের মধ্যে মিউ মিউ কত কত ওকে ওকে আচ্ছা এই জিনিসটা তোমরা আমাকে নেক্সট দিন হোম ভেবে হোমওয়ার্ক করবে